মহামন্ত্রী মারওয়ান, সেনাপতি সিমার। বলুন জনাব। শিকার থেকে ফিরে আসার পর আমার মনে প্রাণে কোনো শান্তি নেই, একটাই শুধু জল্পনা কল্পনা। আমার রাজ্যে এমন সুন্দরী রমণী রয়েছে, আপনারা কোনোদিন আমাকে বলেননি। সেই নারী রূপ যৌবন আমাকে পাগল করে তুলেছে। না না না, আমি কিছুই ভাবতে পারছি না, কিছুই ভাবতে পারছি না। একটা তুচ্ছ নারীর মুহে পড়ে ব্যাকুল হওয়া দামেস্কের বাদশা এজিদের শোভা পায় না জনাব। মহামন্ত্রী ঠিকই বলেছে জনাব। তাছাড়া বিবি জয়নব তো বিবাহিতা, তার স্বামী আছে, তার প্রতি আপনি? আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু শুনতে চাই না। বিবাহিতা, বিবাহিতা, তাতে কি হয়েছে? বাদশা এজিদের ভোগ বিলাসের জন্য দু চারটি মেয়ের বিবাহ বিচ্ছেদ, সে তো আমার কাছে কিছুই আসে যায় না। যেমন করে হোক তাকে আমার চাই। আপনি কোনো চিন্তা করবেন না জনাব, আমি এর সব কিছুই ভেবে রেখেছি। কিভাবে কি করতে হবে, আপনি শুধু কাবিল খাকে দিয়ে আব্দুল জব্বারের নিকট পত্র পাঠান, তাকে সসম্মানে দরবারে আসতে। সেনাপতি সিমার, বলুন জনাব, আমাকে কি করতে হবে? আপনি এক্ষুনি চলে যান কাবিল খাঁর কাছে, আমার লেখা পত্র দিয়ে পাঠাবেন আব্দুল জব্বারের কাছে। পত্র পাওয়া মাত্রই সে যেন আমার দরবারে হাজির হয়। এদিকে আসুন জনাব, গোপন কথা বলুন মহামন্ত্রী। ইচ্ছে করলে আমরা জোর প্রয়োগে বা তরবারির আঘাতে আব্দুল জব্বারকে বাধ্য করতে পারবো, কিন্তু না জনাব। না কেন মারওয়ান? জনাব, জোর প্রয়োগে তাকে বাধ্য করলে সারা দামেস্কের লোক সম্রাট এজিদের নামে সমালোচনা করতে পারে, তাই তাকে লোভ লালসা ও ছলনার মাধ্যমে রাজি করাতে হবে। আপনি ঠিকই বলেছেন মারওয়ান, আপনি তাই করুন। আমি জৈনবকে পাওয়ার জন্য যা খুশি তাই করতে পারি, আমি শুধু চাই ওই সুন্দরী জৈনবকে। আপনি এত বিচলিত হবেন না জনাব, চলুন জনাব, আপনার বিশ্রামের প্রয়োজন। তাই চলুন। জৈনব, আমি তোমার নিকট অপরাধী, তুমি আমাকে ক্ষমা করে দিও বিবি। কেন স্বামী, আপনি অকথা বলছেন কেন? আপনি তো আমার কাছে কোনো অপরাধ করেননি, আমার কাছে ক্ষমা চেয়ে আপনি আমাকে পাপী বানাচ্ছেন কেন স্বামী? বিবি, আমি যে বড় গরিব, সুখ শান্তি, খাওয়া দাওয়া, ভালো কাপড় চোপড় আমি তোমাকে কিছুই দিতে পারি না, এ যে আমার চরম ব্যর্থতা। আপনি আমার স্বামী, আপনাকে পেয়ে আমি পেয়েছি অপরন্ত সুখ শান্তি। আপনি আমার ভালো পোশাক, আপনি যে আমার অলংকার, আপনার পায়ের নিচে যে আমার বেহেশত স্বামী, আপনি এই কথাগুলো ভেবে অযথাই আপনার মনে আপনি কষ্ট নেবেন না। আমি জৈন সুখী গোয়াছি তোমায় স্বামী।
কত কষ্ট করি গোজাই না, সুখে রাতে তোমায় গোজাই না, বিবি বিবি গো বিবি, কিছু রুটি তৈরি করো। রুটি কে? আমি কাজের সন্ধানে যাব। স্বামী, ঘরে শুধু একবেলা খাবারের ব্যবস্থাই আছে। তুমি কোনো চিন্তা করো না বিবি, মুখ যিনি দিয়েছেন আহারও তিনিই দিবেন। আব্দুল জব্বার বাড়ি আছো? ও আব্দুল জব্বার, আসসালামু আলাইকুম। কি আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি সম্রাট এজিতের দরবার থেকে। আমি হচ্ছি সম্রাট এজিতের খাস কর্মচারী। আমার নাম কাবিল খা। কাবিল খা, বেশ তো, বলুন আমার কাছে কেন এসেছেন? সম্রাট এজিত তোমাকে একখানা পত্র দিয়েছে, এই নাও। সম্রাট এজিত তোমাকে আগামী কাল দরবারে যেতে বলেছে, না গেলে অসুবিধে হতে পারে, এই আমি চললাম। আসসালামু আলাইকুম। বিবি জয়নব, আমি তো কিছুই বুঝতে পারছি না, সম্রাট এজিত কেন আমাকে পত্র দিয়েছে তার দরবারে যেতে? আমি যে ভাবতে পারছি না। না স্বামী, আপনি সেখানে যাবেন না, সম্রাট এজিত ভালো নয়, সেখানে গেলে আপনার হয়তো অমঙ্গল হতে পারে স্বামী, অমঙ্গল হতে পারে। না জয়নব, সেখানে যেতেই হবে, নইলে যে আমাকে বন্দি করে নিয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না, আমি যাব আর আসব। ঠিক আছে স্বামী, আপনি তাহলে যান, কিন্তু খুব সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম জনাব। খোশামদেদ, খোশামদেদ, এসো এসো জব্বার, আমি যে তোমারই অপেক্ষা করছি। তোমার মতো বান্দা আমার দরবারে প্রবেশ করায় আমার দরবারের শোভাবর্ধন হয়েছে। আমি তোমাকে চিনতাম না জব্বার, এদের কাছ থেকে তোমার পরিচয় পেলাম, তুমি একজন ইমানদার ইনসান। আমায় কি জন্য স্মরণ করেছেন জনাব, বলুন, শুনেই চলে যাব। আমি তোমাকে একটা অনুরোধ করব জব্বার, বলো তুমি রাখবে? বলুন সম্রাট, আমি এই এলাকার সবচেয়ে গরিব লোক। আমি জব্বার, মা বাপ মরা একমাত্র বোন আমার, চোখের জলে বুক ভাসাচ্ছে,
কোনোভাবে আমি তার কান্না থামাতে পারছি না। এই দামেস্ক শহরে তার মতো সুন্দরী দুটো নেই। সে তোমার নাম ধরে বলছে। কি বলেছে সে আমাকে? সে নাকি তোমাকে মনে প্রাণে ভালোবাসে। সে এখন বিবাহের উপযুক্ত। তোমাকে ছাড়া সে কোনোদিন কাউকে স্বামী বলে মেনে নেবে না। বলো বলো জব্বার, আমি এখন কি করব? এ কি বলছেন জনাব? আমি কিছুই বুঝতে পারছি না। আমি বিবাহিত, পরে আমার স্ত্রী রয়েছে, এ যে কিছুতেই সম্ভব না। বিবাহিত বিবাহিত, তাতে কি হয়েছে? সব জেনে শুনেই আমার বোন তোমাকে স্বামী রূপে পেতে চায়, তুমি শুধু রাজি হয়ে যাও। না না জনাব, আমি যে গরিব আমার পক্ষে কিছুতেই সম্ভব না। জব্বার, একজন মুসলমান পুরুষের জন্য দু চারটে স্ত্রী থাকা কোনো ব্যাপারই না। তাছাড়া আমার বোন খুব সুন্দরী, বহু রাজপুত্র তাকে দেখিয়েছি, সে কিছুতেই রাজি হচ্ছে না তোমাকে ছাড়া। বলো জব্বার বলো, এখন আমি কি করব? না না জনাব, আমি যে গরিব, এক বেলা খেলে আরেক বেলা জুটে না, দুঃখে কাতরে দিন যায় আমার। আপনার বোনকে এই মিথ্যে আশা পরিহার করতে বলুন, এ যে কিছুতেই সম্ভব নয়। জব্বার, দুঃখের দিন তোমার ফুরিয়ে যাবে, সুখে মহা আনন্দে তোমার দিন কাটবে। আমার বোন এই দামেস্ক শহরের অংশীদার, আমার বোনকে গ্রহণ করলে আমি তোমাকে দামেস্কের অর্ধেক রাজ্য লিখে দেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একেই বলে ভাগ্য। জিরু থেকে হিরু, প্রজা থেকে একেবারে রাজারে বাবা। তুমি রাজি হয়ে যাও জব্বার, ভাগ্যের দুয়ারে তালা দিও না। আহা জব্বার, মহামন্ত্রী ঠিকই বলেছেন, আমরা হব তোমার গোলাম, তুমি রাজি হয়ে যাও ভাই। তুমি যদি রাজি না হও জব্বার, আমার বোন আত্মহত্যা করবে, নিঃশেষে প্রাণ বিলিয়ে দেবে। একজন সহি মুসলমান হয়ে তাই কি তুমি চাও সে তোমার জন্য আত্মহত্যা করুক? ভাই, আপনারা যখন এত করে বলছেন তাহলে আমি রাজি। যাও কাবিল খাঁ, আমার বোনকে বিয়ের সাজে সাজতে বলো এবং সারা রাজ্যময় নহবতের সুর বাজাতে বলো। আমি তাই যাচ্ছি জনাব। আমাকে রাজ্যের অর্ধেক লিখে দেবে, আমি হব রাজা আর এরা হবে আমার গোলাম। আমি রাজি, আমি আমার জয়নবকে সুখী করতে পারবো, তার কোনো দুঃখ থাকবে না, সে পাবে রাজ মেহমানি খানা। কি ভাবছো জব্বার, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো। হ্যাঁ হ্যাঁ জনাব, আমি আপনার প্রস্তাবে রাজি। কি হয়েছে কাবিল খান? গুস্তাগি মাফ হয় জনাব, শাহজাদির সব প্রস্তাবেই রাজি, কিন্তু শাহজাদি আমায় একটা কথা বলেছে, তা তো আপনাকে বলাই হয়নি। কি কথা কাবিল খা? জব্বার সব কথা যখন মেনে নিয়েছে এবার সবই মানবে, তুমি বলে যাও কাবিল খা। শাহজাদি বলেছে জব্বারের আগে স্ত্রী জয়নবকে এই মুহূর্তে তালাক দিতে হবে। কি? না না, তালাক দিতে হবে? আমি আমার স্ত্রী জয়নবকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, পারবো না, পারবো না এই নাফরমানি কাজ করতে। আপনারা আপনাদের কথা ফিরিয়ে নিন। জব্বার, তুমি আমার সাথে ওয়াদা করেছো, আমাকে কথা দিয়েছো, একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ তার ঈমান। বলো তুমি কি করবে? একদিকে দামেস্কের রাজ্য আর আমার সুন্দরী বোন, আরেকদিকে সামান্য জৈনবকে তালাক। বলো বলো জব্বার, তুমি এখন কি করবে? দামেস্কের বাদশা, বাবারে বাবা, এ সহজ কথা? ভাগ্য কখন কাকে কোথায় নিয়ে যায় বলা মুশকিল। বলো বলো ভাই জব্বার, এদিকে যে সব আয়োজন দেরি হয়ে যাচ্ছে, আমার বোন বিবাহের জন্য বধূ সেজে বসে আছে। বলো জব্বার, দেরি করো না। ওহ খোদা, আমি বুঝতে পারছি না আমি কোনো ভুল করতে যাচ্ছি। কি ভাবছো জব্বার, আমরা যে তোমার অপেক্ষায় রয়েছি। আপনারা যখন এত করে বলছেন তাহলে আমার স্ত্রী জয়নবকে শরীয়ত মোতাবেক তিন তালাক বায়ন করে দিলাম। আজ থেকে বিবি জয়নব আর তোমার স্ত্রী রইল না, সে তোমার কেউ না। বিবি জয়নব এখন তালাক প্রাপ্ত নারী। আমরা হব দিন মজুর জব্বারের গোলাম। আমি দেব এই দামেস্ক শহরের অর্ধেক রাজ্য। হুজুর, শাহজাদি আমাকে বলেছে
জয়নবের মতো এত সুন্দরী নারীকে যে তালাক দিতে পারে সে আমাকেও শান্তিতে রাখবে না। আবার যদি সে আমার চেয়ে সুন্দরী নারী পায় তাহলে আমাকেও তালাক দিবে। আমার বোন জব্বার, তুমি এখন এই মুহূর্তে আমার দরবার থেকে চলে যাও। বিবি জয়নবকে তালাক দেওয়ার জন্যই তোমার সাথে এই প্রতারণা করলাম। বাদশাহ এগিয়ে পারে না, এমন কাজ এই পৃথিবীতে নেই। তুমি জানো না আসলে আমার কোনো বোনই নেই। এখন আমি বিবি জয়নবকে শাদী করার পয়গাম পাঠাবো। মহামন্ত্রী, জব্বারকে চাবুক মেরে এই দরবার থেকে বিদায় করুন। শ্রীমান, জব্বারকে দরবার থেকে তাড়িয়ে দাও। জব্বার, বেরিয়ে যাও, যাও বলছি। না না, আমি যাব না। তোমরা মিথ্যে প্রবঞ্চনা দিয়ে আমার জয়নবের যে ক্ষতি করলে এখন আমি কোথায় যাব? কোথায় যাবে? হ্যাঁ, জাহান্নামে যাবে। যা, দূর হয়ে যা এখান থেকে। এই দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, এই শয়তানের কথা বিশ্বাস করে আমি যে সর্বনাশ করলাম, এই পৃথিবী যতদিন থাকবে তোমরা স্মরণ রেখো, এই শয়তানদের কথা বিশ্বাস করো না। আমি আমার লোভ দিয়ে ইতিহাসের কলঙ্ক অধ্যায় লিখে গেলাম, যুগে যুগে আমার বদনাম হবে, লোভে পাপ, পাপে বিনাশ। যাও কাবিল খা, আব্দুল জব্বারের বাড়ি গিয়ে জয়নবকে তালাকের কথাটা জানিয়ে। আমি তাই যাচ্ছি জনাব। এই কে আছিস? শাহী ঘটক কমলকে পাঠিয়ে দে। বান্দা হাজির জনাব। এই মুহূর্তে যাবে বিবি জয়নবের নিকট আমার বিবাহের পয়গাম নিয়ে। আমি বিবি জয়নবকে শাদী করব। যাও। বিবি জয়নব, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তাই অসময় কোথায় যাচ্ছেন ভাই কমল? আমি যাচ্ছি বিবি জয়নবের বাড়ি বিবাহের প্রস্তাব নিয়ে। হায় হায়, কেন ভাই? আব্দুল জব্বার কি মৃত্যুবরণ করেছেন? না হুজুর, আব্দুল জব্বার বিবি জয়নবকে তালাক দিয়েছে। এমন সুন্দরী বুদ্ধিমতী ভদ্রভাষী বউকে আব্দুল জব্বার তালাক দিল, কি আশ্চর্যের কথা! আমি যে কিছুই ভাবতে পারছি না। হ্যাঁ হুজুর, আব্দুল জব্বার বিবি জয়নবকে তালাক দিয়েছে, আর সম্রাট এজিত তাকে বিবাহ করবে। আমি যাচ্ছি বিবি জয়নবের বাড়িতে তার বিবাহের পয়গামপত্র নিয়ে। আমার একখানা কথা আছে ভাই। কি কথা হুজুর, বলুন। আমি আমার পক্ষে আপনাকে উকিল নিযুক্ত করলাম। আপনি যখন সম্রাট এজিতের পত্র নিয়ে যাচ্ছেন, তাহলে হতবাক কেন বাদ থাকবে? আমার একখানা পত্র নিয়ে যান না ভাই। আপনারও বুঝি বিবি জয়নবকে বিয়ে করার সাধ জাগলো? হ্যাঁ ভাই, আমার পত্রখানা সকলের শেষে তার হাতে দিয়ে বলবেন, আমি মদিনার সম্রাট, মদিনার সিংহাসনে উপবিষ্ট, আমার ধনভাণ্ডারে আল্লাহর নাম ছাড়ার কিছুই নাই, আমি নিতান্তই গরিব। সে যদি আমার প্রস্তাবে রাজি হয় তাহলে আমি তাকে আল্লাহর রহমতে বিবাহ করব। আপনি তাকে একটু বুঝিয়ে বলবেন ভাই। ঠিক আছে জনাব, ঠিক আছে। আপনি যেভাবে বললেন আমি ঠিক সেইভাবেই বিবি জয়নবকে বুঝিয়ে বলবো। আমিও দোয়া করি আল্লাহ যেন আপনার আশাই পূরণ করেন। ঠিক আছে ভাই কমল, আপনি আসুন, আমি পত্র লিখে দিচ্ছি। আইরে বিবি জয়নব, তোমার বিচ্ছেদে পাগল তিন মহাপুরুষ। হে আল্লাহ, তুমি রহমানের রাহিম, তোমার মহিমা বুঝা বড় দায়। এই দুনিয়ায় তুমি আমাদেরকে খুব গরিব করে পাঠিয়েছ আল্লাহ। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, এখনো আমার স্বামী ঘরে ফিরছে না আল্লাহ। তার কি কোনো অমঙ্গল হলো? আমি যে কিছুই বুঝতে পারছি না আল্লাহ, আমি যে কিছুই বুঝতে পারছি না। বিবি জয়নব, অমঙ্গল তোমার স্বামীর হয়নি, হয়েছে তোমার। ওই জব্বার বেটার মনের ভিতরে এত বরজাতি ছিল তা আগে কখনোই আমি জানতাম না। কেন কাবিল খা, এসব আপনি কি বলছেন? কি হয়েছে আমার? ও কথা যে আমি আর মুখে বলতে পারছি না,
কি যে করি? বলুন না, আমি যে তার অপেক্ষায় আছি, বলুন। তোমার স্বামী, এ মানে তোমার স্বামী তোমাকে তালাক দিয়েছে। বিশ্বাস করি না, আমার স্বামী আমাকে তালাক দিতে পারে না। একই শুনালে তুমি, তুমি একই শুনালে আল্লাহ, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো জয়নব, এদিকের বড়া রাজদরবারে জব্বার বেটা তোমাকে তিন তালাক একেবারে বায়ান করে দিয়েছে। জব্বার আর কোনো দিন তোমার কাছে আসবে না। কি শুনো জয়নব, যা হবার হয়েছে, কেঁদে আর কি লাভ? এখন তোমার বড়া যৌবন, অন্যত্র তোমাকে সাদি বসতে হবে। তাই বলছিলাম কি, আমার কাছে একটা প্রস্তাব আছে, তুমি অবয় দিলে বলতে পারো। অবশ্য সারা জীবন একেবারে সুখে শান্তিতে আরামায়েশে থাকবে, দশ পাঁচটা দাস দাসী তোমার সেবা করবে, একেবারে যাকে বলে মহারানী। কে সেই ব্যক্তি কমল, আমার মতো গরিব তুচ্ছ নারীকে যে মহারানী করবে? কে সেই দরদি মহাপুরুষ? সে হলো এই দামেস্কের অধিপতি সম্রাট এজিদ। কি? দামেস্কের সেই কাফের এজিদ, যার কোনো ঈমান আমল নেই? আমি তার প্রস্তাবে শত শতবার পদাঘাত করি, সে কোনো দিন আমার উপযুক্ত নয়। তাকে বলে দেবেন বিবি জয়নব সাত দিন অনাহারে থাকলেও তার মতো কাফেরকে কোনো দিন স্বামীর রূপে মেনে নেবে না।
যান। তাই হবে, তবে আমার কাছে আরো একটি প্রস্তাব আছে, অভয় দিলে বলতে পারি। বলুন, আবার কার কথা বলতে চান? যে সে আমাকে সারা অঙ্গ গহনা দিয়ে ভরে দেবে? বিবি জয়নব, বলতে সাহস পাচ্ছি না। বাদশাহ ইজিদকে যখন প্রত্যাখ্যান করলেন, আর এ তো হচ্ছে সাধারণ একজন মানুষ। ঠিক আছে, আপনি নির্ভয়েই বলুন। বিবি জয়নব, সে হচ্ছে মদিনার হযরত আলীর পুত্র, মা ফাতেমার সন্তান ইমাম হাসান। কি বললি কমল? মদিনার বড় ইমাম আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে? হায় খোদা, আমি যে আনন্দ আর ধরে রাখতে পারছি না। আমার বুকের ভিতর যে দুঃখ জমা ছিল এই মুহূর্তে সব দূর হয়ে গেল খোদা। হে যে আমার পরম সৌভাগ্য খোদা। যাও ভাই কমল, আমি তার প্রস্তাব হাজার হাজার সালামে গ্রহণ করলাম, হাজার হাজার সালামে গ্রহণ করলাম। ঠিক আছে জয়নব, আমি হাসান সাহেবকে আজই গিয়ে বলবো বিবি জয়নব আপনার প্রস্তাব সাদরে গ্রহণ করেছে, আমি এখন যাই। না না, এই বাড়িতে থাকা আমার কিছুতেই সম্ভব নয়। শরীয়ত মোতাবেক সে আসার আগে আমাকে চলে যেতে হবে, সে এখন ভিন্ন পুরুষ। আমি যাই, আমি যাই। মন্ত্রী মারওয়ান, সেনাপতি সিমার, বলুন জনাব। আমার বিবাহ উৎসবে সারা দামেস্ক শহর সাজিয়ে দেবেন, রাস্তাঘাটে ফুলের গালিচা, তুরনে তুরনে নহবধ্বনি, আর কারাগারে পরিবেশন করবেন উন্নত মানের খাবার। তাই হবে জনাব। বান্দা হাজির জনাব। এসো এসো কমল, আমি তোমাকে পুরস্কৃত করব। বলো বলো বিবি জয়নবের কি সংবাদ? বিবি জয়নব আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং আপনার পত্র সে পদাঘাত করেছে। সে নাকি আপনার চেয়ে অনেক অনেক ভালো ও গুণী। আমার এই বিবাহের প্রস্তাবের খবর হাসান পেল কি করে? জয়নবের বাড়ি যাওয়ার পথে হাসানের সঙ্গে দেখা হয় এবং জয়নবকে বিয়ে করার জন্য হাসানও একখানা পত্র লিখে আমার কাছে পাঠিয়ে দেয় জয়নব। এটা তোর বানানো কথা, মোহাম্মদী ভক্ত শয়তান। তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস, তুই আমার কাছে এত বড় শয়তানি করবি আমি তা জানতাম না। তুই আমার মনে আগুন ধরিয়ে দিয়েছিস। আমায় ক্ষমা করবেন জনাব, আমি শুধু আমার পত্র দিয়ে জয়নবের নিকট পাঠিয়েছিলাম, অন্য কারো পত্র নিয়ে নয়। মন্ত্রী মারওয়ান, এই শয়তান আমার পত্রকে গোপন রেখে মদিনার ফকির হাসানের পত্র দিয়ে তার সাথে বিবাহ সম্পন্ন করে এসেছে। এই বিশ্বাসঘাতককে আমি কখনোই ক্ষমা করব না। সিমার, ওকে এই মুহূর্তে তুমি কতল করো। যা হুকুম হযরত। এই কে আছিস? এই লাশটিকে মরুভূমিতে পুঁতে ফেল। মন্ত্রী মারওয়ান, আপনি এই মুহূর্তে কাশেদকে দিয়ে পত্র লিখে পাঠানে মদিনায়, আগামী সাত দিনের মধ্যে তামাম মদিনার বকেয়া খাজনা সহ হাসান ও হুসেন এসে আমার সিংহাসনে চুম্বন করে আমার দাসত্ব স্বীকার করবে, নইলে তামাম মদিনায় আমি আগুন ধরিয়ে দেব। ইতি দামেস্কের অধিপতি সম্রাট এজি। আমি তাই করব জনাব। বিবি জয়নব, হাসানকে নিয়ে তোমার এত বাহাদুরি, আমি হাসানকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখবো না। তাকে ছলে বলে কৌশলে আমি পৃথিবী থেকে বিদায় করে দেব। আপনি শান্ত হন জনাব, আমি হাসানকে এই দুনিয়া থেকে সরানোর ব্যবস্থা করছি। আপনি সিমারকে পাঠিয়ে দিন মৈমুনাপুরীকে ডেকে আনতে। সিমার, এই মুহূর্তে মৈমুনাকে দরবারে হাজির করো। আপনার হুকুম শিরোধার্য জনাব, আমি এখনই যাচ্ছি। মহামন্ত্রী মারওয়ান, মৈমুনাপুরীকে দিয়ে কি হবে? কৌশলে কাজ করতে হলে মেয়েদের দ্বারাই সম্ভব। শুনুন জনাব, মুসলিম নারীরা ধন সম্পদ জায়গা জমি সব কিছুরই ভাগ বাটোয়ারা মেনে নেয়, শুধু স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। একজন মুসলিম নারীর স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে সেই নারীর মনে আগুন জ্বেলে যায়, সেই সুযোগে বুদ্ধি দিয়ে সব কিছু করানো সম্ভব। তাহলে আমাকে কি করতে হবে? আপনি ময়মনাকে দিয়ে হাসানের বড় স্ত্রী জায়দার নিকট প্রস্তাব দিন। ইমাম হাসানকে যদি পৃথিবী থেকে সরিয়ে দিতে পারে তাহলে আমি সম্রাট এজিদ বিবি জায়দাকে বিয়ে করব। এ কি বলছেন আপনি, আমি বিয়ে করব? হ্যাঁ হ্যাঁ জনাব, ছলনা দিয়ে কাজ হাসিল করতে হবে।
আমি যেভাবে বলি সেভাবে কাজ করুন জনাব। আসতে পারি জনাব? এসো এসো মাইমুনা, আমি তোমারই অপেক্ষা করছি। তুমি যে কেন বিধবা হলে, তোমার দুঃখ দেখলে আমার দুঃখ লাগে, তা কি তুমি জানো? আমি জানি জনাব, জনাবের দয়া। এবার বলুন জনাব, আমাকে কেন শরণ করেছেন? তোমাকে যে একটি সাধারণ কাজ করে দিতে হবে মাইমুনা, যা তুমি পারবে, তোমার দ্বারাই সম্ভব। কি কাজ মন্ত্রীবর, আমাকে খুলে বলুন। তবে শুনো মাইমুনা, তুমি মদিনায় হাসানের বাড়িতে যাবে, তার স্ত্রী জায়দাকে শয়তানি বুদ্ধি দিয়ে বিষ খাইয়ে হাসানকে পৃথিবী থেকে সরিয়ে দিবে। বিষ? বিষ খাওয়াবো? না না, আমি এ কাজ করতে পারবো না জনাব, এ কাজ আমি কিছুতেই করতে পারবো না জনাব। মদিনার বড় ইমামের এত বড় ক্ষতি আমি কিছুতেই করতে পারবো না জনাব, আমি কিছুতেই করতে পারবো না। তোমাকে যে পারতেই হবে মাইমুনা, নইলে তোমাকে রেহাই দেওয়া হবে না। না না বাবা, আমি কিছুতেই পারবো না এ কাজ করতে। মাইমুনা, তুমি নিষেধ করো না, তোমার ভাগ্য খুলে যাবে, তোমার আর দুঃখ কষ্ট দিন কাটাতে হবে না, সুখে শান্তিতেই থাকবে। আমি তোমাকে 100,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব, আর তোমার বাড়ির পাশে আমার যে একানি খুরমা বাগান রয়েছে সেটা আমি তোমার নামে লিখে দেব। বলো তুমি রাজি? 100,000 স্বর্ণ মুদ্রা আর একটি খুরমার বাগান, তাহলে তো দেখছি আমার কোনো অভাবই থাকবে না। হ্যাঁ জনাব, আমি পারবো জনাব, আমি রাজি, আমি রাজি। এই নাও, এখানে হীরার জন্য মহাবিষ রয়েছে, খুব সাবধানে কাজ করবে। আর হ্যাঁ, জায়দাকে দিয়ে যদি কাজটি হাসিল করাতে পারো তাহলে আমি জায়দাকে বিয়ে করব। আপনারা কোনো ভাববেন না জনাব, আমি কুটনিপুরি মাইমুনা, আমি পারি না এমন কোনো কাজ এই দুনিয়ায় নাই। আপনি দেখে নেবেন জনাব কিভাবে আমি আমার কাজ হাসিল করি। হ্যাঁ জনাব, আমার কাজ হাসিল করে তবেই আমি আসব পুরস্কার নিতে। আমি চললাম জনাব, সালাম জনাব, সালাম। ও জায়দা, জায়দা কি করছিস? কোথায় যাচ্ছ মাসি? এদিকে এসো, কথা বলি। তবে এদিকে আয়। তোর দুঃখ দেখলে আমি আর থাকতে পারি না। কি দেখে যে এমন করলো হাসান? কিছুই বুঝি না বাপু। জাদু করছে, জাদু করছে। বুঝলি জায়দা, জাদু করছে। তুইও ছাড়িস না, আমার কাছে বুদ্ধি আছে। তবে তুই যদি আমার বুদ্ধি মতো কাজ করিস তাহলেই হয়, আমি তো আর তোর খারাপ চাই না। বলো দেখি মাসি, তোমার কি বুদ্ধি? কিভাবে তাহলে আমি আমার অধিকার পাবো? আমার স্বামী শুধু আমারই থাকবে। তোর স্বামীকে তুই আর কেন চাবি? কি দরকার আছে তার? কি আছে তার? আমি ওই সম্রাট এজিদের নিকট গিয়েছিলাম, সে আমারে কইল বিবি জায়দাকে আমার মনের কথাগুলো একটু খুলে বলো, আমি তারে মনে প্রাণে ভালোবাসি। সে হয়তো জানে না, সে যদি আমার একটি কাজ করে দেয় আমি তাকে মহারানী বানাবো। এ কি করে সম্ভব? না না, আমার স্বামী আছে, তাকে ছেড়ে কিছুতেই সম্ভব না। তোর স্বামী কি তোর আছে? তোর স্বামীকে তোর কাছ থেকে কেড়ে নিয়েছে, সব সুখ শান্তি কাইরে নিছে তোর ওই জৈনব, তুই তার প্রতিশোধ নে। বুঝলি হতভাগী, তুই তার প্রতিশোধ নে। অবশ্য আমি তোর এসব কথা বলতাম না। তোমাদের সম্রাট যদি কসম খেয়ে বলে থাকে তাহলে চলো যাই, এই সংসার থাক, আমি সম্রাটের নিকটেই চলে যাই। অবশ্য সে যদি আমাকে মহারানী করে তাহলে আজ রাতেই চলো পালিয়ে যাই। ওরে হতভাগী,
সে তোর সুখ শান্তি কাইরা নিল, যে তোর আশারে নিরাশা করল, যে তোর স্বপ্নরে ধুলাই মিশাইয়া দিল, তাকে তুই এমনি সাইরা দিবি? তুই যদি এমনিতেই চলা যাস তাহলে তো জৈনব সুখী হইয়া গেল, তার তো কোনো প্রতিশোধই তুই নিতে পারলি না। ওকে তুই সারবি না, বুঝলি? ওকে তুই সারবি না। তাহলে বলো মাসি, আমি কিভাবে ওর সুখ নষ্ট করব? সর, অতি সহজ কাজ। এই কাজটা করলে তুই দেখবি জৈনব পথে পথে কাঙ্গালিনীর মতো ঘুরে বেড়াবে। যাকে বলে পথের ভিখারিনী। কি কাজ মাসি, তুমি আমাকে খুলে বলো দেখি। বিষ খাওয়াবি। বিষ? বিষ খাওয়াবো? হ্যাঁ, বিষ খাওয়াবি। কাকে খাওয়াবো? হাসানকে। হাসানকে বিষ খাইয়ে মারতে পারলেই চির দুঃখিনী হয়ে যাবে হতভাগী জৈন। না না, এ আমি পারবো না, এ আমি পারবো না মাসি, এ আমি পারবো না। এইটা তুই না করতে পারলে তুই মহারানীও হইতে পারবি না। ঠিক আছে মাসি, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই কাজ করব, আমি রাজি। এটা হচ্ছে হীরক চূর্ণ মহাবিষ। একবার একবার পেটে গেলেই তার আর দুনিয়ায় উঠে দাঁড়াতে হবে না। ঠিক আছে মাসি, আমি জৈনবের সুখ চিরতরে ধুলোর সঙ্গে মিশিয়ে দেব। জৈনব, জৈনব, জৈনব! বলুন স্বামী, আমায় কি জন্য ডেকেছেন? আপনার কোনো অসুবিধা হচ্ছে? একি স্বপ্ন দেখিলাম বিবি, দয়াল নবী আমাকে হাতছানি দিয়ে ডাকছেন আর বলছেন, ওরে বৎস, তুমি চলে আসো মদিনায়, আর তোমার দুঃখ কষ্ট করতে হবে না। জৈনব, আমি তোমাকে কেন বিয়ে করেছি তা কি তুমি জানো? না স্বামী, সে তো আপনার দয়া। না জয়নব, আমি জানতে পেরেছিলাম এজিত ষড়যন্ত্র করে জুব্বারের নিকট থেকে তোমাকে তালাক নিয়েছিল, শুধুমাত্র তার ভোগ বিলাসের জন্য। তার ভোগ বিলাস শেষ হলেই সে তোমাকে ফেলে দিত ওই নর্দমায়, যেখানে তোমার জীবন হতো মূল্যহীন। আমি যদি তোমাকে বিয়ে না করতাম, জোর করে হলেও সে তোমাকে বিয়ে করত। আর সেজন্যই আমার ঘরে বিবি থাকা সত্ত্বেও আমি তোমাকে আল্লাহর রহমতে বিয়ে করেছি। স্বামী, আমার ভাগ্য অতি সুপ্রসন্ন, আপনার মতো একজন সহি সত্যবান ইমানদার বান্দাকে আমি স্বামী রূপে পেয়েছি। কি সৌভাগ্য আমার! আপনার সেবা ছাড়া আমি কিছুই চাই না স্বামী, আমি কিছুই চাই না। জৈনব, বিবি হাসনা বানু আমার বড় বিবি, সেও আমাকে খুব ভালোবাসে, তার প্রতি তোমার সম্মান ও ভালোবাসার কোনো ত্রুটি করো না, মনে করবে সে তোমার বড় বোন। সে কথা আপনি বলবেন না স্বামী, তার প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে,
আপনি আমাকে আপনার চরণ সেবার জন্য একটু ঠাই দিবেন, একটু ঠাই দিবেন স্বামী। জনাব, বড্ড পিপাসা পেয়েছে, এক গ্লাস শরবত বানিয়ে দাও। ঠিক আছে স্বামী, আমি তাই করছি। আপনি উঠে বসুন। এই নিন স্বামী শরবত। জনাব, তুমি আমাকে এটা কিসের শরবত দিলে? কলিজাটা যে একেবারে জ্বলে পুড়ে যাচ্ছে। এ কি বলছেন স্বামী, আমি তো আপনাকে শরবতই দিয়েছি। না না জনাব, আমার মনে হয় এটা শরবত নয়, এটা বিষ। জনাব, আমি যার কিছুতেই স্থির থাকতে পারছি না। জনাব, না না, আপনি আপনি কি বলছেন স্বামী? আপনি যে আমার স্বামী, আমি কি আপনাকে বিষ দিতে পারি? আমি আপনাকে শরবতই দিয়েছি স্বামী, আপনি বিশ্বাস করুন, আমি যে আপনাকে শরবতই দিয়েছি। এ তুমি কি করলে আল্লাহ, এ তুমি কি করলে, এ তুমি কি করলে আল্লাহ, এ তুমি কি করলে? কি শরবত খা,
মনে হয় আমার সময় শেষ হয়ে এসেছে। জয়নব, আমি তোমাকে দোষ দেব না বিবি, যা হবার তা উপরালার ইশারায় হয়েছে। আমার নানাজি বলে গেছে এই মদিনায় জহর খেয়ে আমার মৃত্যু হবে বিবি। নানাজির কথা তো মিথ্যা হবে না বিবি। তুমি আমার ছোট ভাই হোসেনকে ডাকো, এই বিদায় বেলায় তার সাথে শেষ দেখাটা করে যাই। ওরে ভাই, তোরা কে কোথায় আছিস, একবার তোরা ছুটি আয়, দেখে যা মদিনার বড় ইমাম কেমন ছটপট করছে, তোরা দেখে যা ভাই, তোরা দেখে। কি হয়েছে ভাবি সাহেবা? ভাইজান, আপনি অমন করছেন কেন? ভাই হোসেন, আমার সময় শেষ, আমি যার মদিনায় থাকতে পারলাম না ভাই। কেন ভাইজান, কি হয়েছে আমাকে খুলে বলুন। আমার নানাজির কথা সত্য প্রমাণিত হয়েছে ভাই, আমি যে বিষ খেয়েছি ভাই। বিষ খেয়েছেন? বলুন কে আপনাকে বিষ খাইয়েছে, আমি তাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবো না। আপনি বলুন কে আপনাকে বিষ খাইয়েছে। ভাই হোসেন, আমার নিকট সে শরবত চেয়েছিল, আমি নিজ হাতে ওই সুরাহি থেকে তাকে শরবত দিয়েছি, শরবত খেয়ে সে অমন করছে। ভাবি সাহেবা, আমার ভাই আপনার নিকট এমন কি অপরাধ করেছিল যার জন্য তাকে শরবতের পরিবর্তে বিষ খাইয়েছেন? বলুন ভাবি সাহেবা, জবাব দিন। আমি কিছুই বুঝতে পারছি না ভাই, আমি যে কিছুই বুঝতে পারছি না, কেন এমন হলো। আমি তোমার ভাইকে বিষ দিইনি, তুমি বিশ্বাস করো, আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি আমি তোমার ভাইকে বিষ দিইনি, বিষ দিইনি। ভাই হোসেন, তোমার ভাবির কোনো দোষ নেই ভাই, অযথা ওকে দোষিও না। আমার কর্মে যে এই ছিল ভাই, বিধির বিধান না যায় খণ্ডন। বলুন ভাইজান, বলুন কে আপনাকে বিষ খাইয়েছে। কেন ভাই, তুমি বিষ দাতার নাম কেন জানতে চাইছো ভাই, তুমি কি তার প্রতিশোধ নিতে চাও? ভাইজান, আমার প্রাণের ভাইকে আমি বেঁচে থাকতে যে নরাধম বিষ পান করিয়েছে সে কি এমনিতেই বেঁচে যাবে? আমি কি এতই দুর্বল, আমি কি এতই নিঃসাহসী কাপুরুষ, আমার শরীরে কি রক্ত নেই, আমার বক্ষে ভাতৃত্বের স্নেহ নেই যে আমার একটি বাহু কেটে নিল? যে পাপিষ্ঠ তিনটি সতী নারীকে অকালে বিধবা করল, আমি তার কিছুই করব না। ভাই হোসেন, তুমি স্থির হও, আমি জানি কে আমাকে বিষ দিয়েছে, আমি তাকে চিনি, সে আমার সাথে যে ব্যবহার করলো তার বিচার আল্লাহই করবেন। আমার শুধু এতটুকু আক্ষেপ যে অকারণে আমাকে নির্যাতন করলো, আমার মতো স্নেহশীল বন্ধুকে হত্যা করে সে কি সুখ পাবে, আমি কিছুই বুঝতে পারলাম না ভাই। কিন্তু আমার মৃত্যুর সময় আমি তার নাম মুখে আনবো না ভাই। ভাইজান, বিষাদে কাতরে আপনি আমার কাছে সব কিছু গোপন করলেন, এ আপনি কি করলেন ভাইজান, এ আপনি কি করলেন? প্রতিশোধ নিতে না পারলে আমি যে শান্তি পাবো না ভাইজান। অনেক কথা বলার ছিল, অনেকের নিকট থেকে বিদায় নেওয়ার আশা ছিল, কিন্তু বিধির নির্মম পরিহাস, আমাকে তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে ভাই। বাবা কাসেম, এদিকে এসো, অনেক সাজ ছিল ভাই হোসেন, আমার কাসেমের বিবাহ ধুমধাম করে দিব, কিন্তু তা দেখে যেতে পারলাম না ভাই। তুমি আমার একটি কথা রাখবে ভাই। বলুন ভাইজান, কি কথা ভাইজান? তুমি আমার কাসেমের সাথে তোমার সখিনার বিয়ে দিও, এটাই আমার শেষ অনুরোধ। আপনি শান্ত হন ভাইজান, আপনি শান্ত হন, আমি তাই করব ভাইজান, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। আরো একটি শেষ অনুরোধ, যদি কখনো বীজদাতার সন্ধান পাও কিংবা জানো, তুমি আমাকে কথা দাও ভাই, আল্লাহর দোহাই তাকে কিছু বলিও না, কারণ আমার মৃত্যুর সময় বলে যাচ্ছি যে উদ্দেশ্যে সে আমাকে বিষ দিল, তার সে আশা কোনো দিন পূর্ণ হবে না, তার আগুনে সেই পূর্বে ভাই। চল চল হোসেন ভাই গো,
ভাই হোসেন, আমার আর সময় নেই। ওই তো আমার মা আমাকে ডাকছে আর বলছে, আয় বাবা, মদিনায় অনেক কষ্ট করেছিস, অনেক দুঃখ করেছিস, এবার তার অবসান। আয় বাবা, আয়, আমার বুকে তোকে ঘুম পাড়িয়ে দেব। ভাইজান, আপনি চলে গেলে এই মদিনায় কেমন করে থাকব? মা গো, আমি তোমার সেই হতভাগা সন্তান, নিজে না খাইয়ে মানুষকে খাইয়েছি মা, মানুষের দুঃখে পাশে দাঁড়িয়েছি, দুঃখী মানুষের সুখ দেওয়ার চেষ্টা করেছি মা। দাঁড়াও মা, দাঁড়াও, মা গো, আমি আসছি মা, আমি আসছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। ভাইজান, ভাইজান, ভাইজান। আসতে পারি জনাব? এসো এসো মাইমুনা, আমি যে তোমারই অপেক্ষায় আছি, তোমার সঙ্গে দেখতে পাচ্ছি কে সে। এ কে চিনতে পারছেন না জনাব? এই তো সে সম্রাট যাকে রানীর মর্যাদা দিবে বলে ওয়াদা করেছিলেন। ও হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমাকে এত বড় উপকার করলো, আমার জন্য তার স্বামীকে বিষ পানে নিজের হাতে হত্যা করলো, আর আমি তাকে চিনতে পারছি না। খোশামদেদ, খোশামদেদ জায়েদা বিবি। হ্যাঁ জনাব, আপনার কথা মতোই আমি সব কিছু করেছি, এখন আপনি আপনার রদা পালন করুন। খুব কষ্ট করে আপনার শত্রুরে নিধন করেছি জনাব, একবার নয়, দুইবার নয়, তিনবার বিষ খাইয়ে আপনার শত্রুকে নিধন করেছি জনাব। এবার আমার স্বর্ণ মুদ্রাগুলি আমাকে দিয়ে আপনার ওয়াদা আপনি পালন করুন জনাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের সকল ওয়াদায় পূরণ করব। বিবি জায়দা, হাসানের মতো সৎ ইমানদার পুরুষকে তুমি বেগম হওয়ার লোভে বিষ প্রয়োগে হত্যা করবে। তোমাকে যদি আমার বেগম করি, তাহলে আগামী দিন তুমি অন্যের প্ররোচনায় আমাকে হত্যা করবে। সেনাপতি সিমার, মন্ত্রী মারওয়ান, এদের পুরস্কার মৃত্যুদণ্ড। মহারাজ, আমাদের ক্ষমা করুন, আমাদের ক্ষমা করুন মহারাজ। না, তোমাদের ক্ষমা করতে পারি না। সেনাপতি সিমার, হত্যা করো স্বামীগ্রাসী এই নারীকে। আমি তাই করছি জনাব। মন্ত্রী মারওয়ান, এই বুড়িকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো, কাল প্রত্যুষে মরুভূমির প্রান্তরে প্রকাশ্য দিবালোকে অশ্বের পদাঘাতে তাকে নির্মমভাবে হত্যা করবে। যাও। সিমার, মন্ত্রী মারওয়ান, সৈন্য সামন্ত জোগাড় করে রওনা করো মদিনায়। হোসেন শাহকে বন্দী করে আনবে আমার দরবারে। মদিনা থেকে হোসেন শাহকে কোনোভাবেই বন্দী করে আনা সম্ভব নয় জনাব, কারণ মদিনার লোক ও সৈন্যবল এতই প্রখর যে তাদের নিকট টিকে থাকা বড়ই ভয়ানক, সেখান থেকে পারব না তাকে বন্দী করে আনতে। হ্যাঁ সম্রাট, ওই মদিনায় একবার আক্রমণ করে কোনো মতে জান নিয়ে ফিরে এসেছি, সেই রওজায় আশপাশে যাওয়া সম্ভব নয়। আমাদের অধীনস্থ বাদশা জিয়াদ মদিনার হোসেন শাহর প্রিয় লোক, তাকে দিয়ে ছলনা করে হোসেন শাহকে মদিনা থেকে কুফায় আনা যায়, তাহলেই তাকে হত্যা করা সম্ভব। তবে বাদশা জিয়াদ অত্যন্ত লোভী, লোভ দেখাইয়া তাকে বশে আনতে হবে, অর্থের লোভে সে সব কিছুই করতে পারে জনাব। মন্ত্রী মারওয়ান, আপনি এই মুহূর্তে পত্র লিখুন বাদশা জিয়াদের কাছে, পত্রে লিখে দেবেন মদিনার হোসেন শাহকে যদি এই কুফায় পাঠাতে পারে, তাহলে কুফা রাজ্যটা আমি তার নামে লিখে দেব। হোসেন শাহকে দিয়ে কি হবে জনাব? হোসেন শাহকে আমার বশে আনতে পারলে আমি হব মদিনা ও দামেস্কের বাদশাহ, আর মদিনার ইমাম বংশের লোক হবে আমার প্রজা, সেই সাথে বিবি জৈনব হবে আমার সেবিকা। কে আপনি, কোথার থেকে এসেছেন? আমি বাদশাহ জিয়াদের সৈনিক, বাদশাহ জিয়াদের দরবার থেকে এসেছি। বলুন কেন এসেছেন? বাদশাহ জিয়াদ আপনাকে একখানা পত্র দিয়েছে, এই নিন জনাব। এখন আমি যাই, আসসালামু আলাইকুম। ও
ওয়ালাইকুম আসসালাম। এ তো দেখছি বাদশাহ জিয়াদের হাতে লেখা পত্র। পত্রে লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, বাদশাহ জিয়াদের সিপাহী কেন এসেছিলেন? মুসলিম, বাদশাহ জিয়াদ আমাকে পত্র দিয়েছে আমাদের সপরিবারে ওই কুফায় যেতে। সে নাকি তার সিংহাসন অরক্ষিত রেখেছে, সে সিংহাসনে আমাকে বসাবে। না ভাইজান, এটা এক ধরনের ষড়যন্ত্র বলে মনে হচ্ছে। আমি আপনাকে আগেই সেই কুফায় যেতে দেব না। আমি আর আমার সন্তান দুটিকে নিয়ে যাব সেই কুফায়। সেখানে গিয়ে সব কিছু অবহিত হওয়ার পর আমি আপনার নিকট পত্র লিখব। আপনি আমার হাতের লেখা পত্র পাওয়ার পর আপনি সেই কুফায় যাত্রা করবেন, তার আগে নয়। আপনি শুধু আমাকে দোয়া করবেন ভাইজান, দোয়া করুন। তাই হবে ভাই মুসলিম, আমি তোমাকে দোয়া করছি তুমি যেন সঠিকভাবে কুফায় পৌঁছতে পারো। তুমি আগামীকালই যাত্রা করো সেখানে। আর শোনো, বাদশাহ জিয়াদকে বলবে মদিনার হুসেন শাহ কোনো লোভের বশবর্তী হয়ে কুফায় যাবে না। আমি যাব, আমার নানাজির আদেশ ইসলামের বিজয় নিশান উড়িয়েই কুফার মুসলমানদের আল্লাহর নৈকট্য লাভ করানোর জন্য, আর কোনো কিছুর জন্য নয়। হ্যাঁ হ্যাঁ ভাইজান, আমরা যেন পারি সেই কুফায় ইসলামের শাসন প্রতিষ্ঠিত করতে। আপনি শুধু দোয়া করুন ভাইজান, আপনি শুধু দোয়া করুন। আসি ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে আল্লাহ পাক পরওয়ারদিগার, তুমি মুসলিমের প্রতি সহায় থেকো, সহায় থেকো। ওই তো দেখা যাচ্ছে কুফার রাজদরবার। আব্বা হুজুর, আমার বুকটা জানি কেমন করছে, কিছুতেই ভালো লাগছে না। আমারও যে তাই আব্বা জান, কিছুতেই ভালো লাগছে না। তোমরা এখানে একটু বসো বাবারা, তোমরা এখানে একটু বসো, আমি ওই কুফার রাজদরবারে যাব আর আসব। চোখে চলে পড়ছে বাবা, চোখে
আসুন আসুন জনাব, বলুন কি সংবাদ? দয়াবান হোসেন শাহ কেন আসলেন না? তার জন্য আমরা এই সিংহাসন রক্ষিত রেখেছি। তিনি আসবেন, বসবেন, আমাকে ধন্য করবেন, এটাই যে আমার মনের ভাষণা জনাব। হ্যাঁ জনাব, আমরা প্রভু হোসেন শাহর অপেক্ষায় রহিয়াছি। তিনি আসলে আমরা মহা আনন্দ উপভোগ করতাম, কিন্তু কেন যে তিনি এলেন না? জনাব, আমাদের হোসেন শাহ সময় হলেই কোথায় আসবেন। তিনি মদিনায় অতিশয় ব্যস্ত রয়েছেন, আপনারা অপেক্ষায় থাকুন, তিনি অবশ্যই আসবেন। জনাব, আপনার সঙ্গে আর কে কে এসেছেন, তারা কোথায়? আমার সঙ্গে আমার দুটি ছেলে এসেছে, তারা নগরের বাইরে রয়েছে। তাদের কেন আনলেন না? তাদের দরবারে নিয়ে আসুন। মনে হয় এদের মধ্যে কোনো ষড়যন্ত্র নেই। হোসেন শাহ নিকট নির্ধিদায় পত্র লিখা যাক। আপনি কি কিছু ভাবছেন প্রভু? আমরা এতদিন যাবৎ আমাদের প্রিয় পাত্র হোসেন শাহর জন্যই অপেক্ষায় আছি, আর তিনি আসছেন না। আপনি এক কাজ করুন, প্রভু হোসেন শাহর নিকট পত্র লিখুন, বলুন আমরা তার অপেক্ষায় আছি। আপনি আর দ্বিমত পোষণ করবেন না জনাব। আপনি প্রভু হোসেন শাহর নিকট পত্র লিখুন, উনি না আসলে ওই শয়তান এজিদের দল আমাদের সুযোগ পেয়ে আক্রমণ করবে। আর যদি প্রভু হোসেন শাহ ও আপনি থাকেন, ওই শয়তান এজিদকে উচিত শিক্ষা দিতে পারব। আমরা আপনাদের অধীনস্থ, আমরা আপনাদের গোলাম। আপনারা যা বলবেন আমরাই তা অক্ষরে অক্ষরে পালন করব। আমরা কিছুতেই চাই না এই ইমাম বংশের রাজত্ব একটা ব্যভিচারের হাতে চলে যাক, এ আমরা কিছুতেই চাই না। ঠিক আছে জনাব, আপনারা যখন এত করে বলছেন আমি পত্র লিখে দিচ্ছি। আপনারা এমন করে হাসছেন কেন? স্বেচ্ছায় বন্দিত্ব স্বীকার করো, তা না হলে প্রাণটাই চলে যাবে। ওরে শয়তান কাফেরের দল, আমি মদিনার মহাবীর মুসলিম, বিনা যুদ্ধে অবশ্যতা স্বীকার করতে রাজি নই। এমন কোন শান্ত নেই তোদের রাজ্য থেকে আমাকে বিনা অস্ত্রে বন্দি করে। তাহলে ধরো অস্ত্র। ওরে শয়তান কাফেরের দল, পিছন থেকে কাপুরুষের মতো আমাকে আঘাত করলি, আমাকে বাঁচতে দিলি না। ওহ খোদা, এই শয়তানদের প্রবোচনা বিশ্বাস করে হোসেন শাহর নিকট পত্র লিখে আমি যে অন্যায় করলাম, এই পাপের শাস্তি আমার যে কোনোদিন ক্ষমা হবে না, ক্ষমা হবে না। খুদা, তুমি হোসেন শাহর সহায় থেকো খুদা, সে যেন মদিনা ত্যাগ করে কুহায় না। তুমি এই মুহূর্তে ছুটে যাও, মুসলিমের দুটি সন্তানকে যে এখানে যে অবস্থায় পাবে শৃঙ্খলিত করে দরবারে হাজির করো, বিনিময়ে পাবে লক্ষ টাকা পুরস্কার। সাবধান, ছেলে দুটি যেন কিছুতেই মদিনায় যেতে না পারে। আমি তাই করছি জনাব। কখন যে সন্দেহে রাত উষাইল কিছুতেই বুঝতে পারলাম। কিন্তু আব্বাজান তো এখনো এলো না।
মোদের বাগে এই কি ছিল রে কেমনে পানি পিপাসায় আমার বুকটা ফেটে যাচ্ছে, যেখান থেকেই পারো আমাকে একটু পানি পান করাও। ভাই মুহাম্মদ, এ অচেনা জায়গায় আমি পানি কোথা থেকে এনে দেব? এখানে পানি পাওয়া খুব কঠিন। ভাইজান, ওই দেখো একজন মহিলা কলসি কাছে পানি নিয়ে যাচ্ছে, তুমি একটু তাকে বলে দেখো না। ভাই মোহাম্মদ, আমরা যে শত্রুর এলাকায় এসে আমাদের খুব সাবধানে থাকতে হবে, ওই মহিলা যদি আমাদের কাফেরের হাতে ধরিয়ে দেয়। না ভাইজান, এই কুফা শহরে সবাই তো আর কাফের নয়, এখানে তো ভালো মানুষও রয়েছে। চলো আমরা দুজন তাকে মা বলে ডাকব। মা গো। কে তোমরা, কোথায় থাকো? আমাকে মা বলে ডাকছো? মা, মা গো, আমরা বড় বিপদে পড়েছি। মা, একটু পানি দিবেন। পানি তো দেব, কিন্তু কোথায় থাকো তোমরা? Oh,
যাব, কি করব? তোমরা কোনো চিন্তা করো না বাবা, আজ থেকে তোমাদের কোনো ক্ষতি আমি হতে দেব না, তোমরা আমার কাছেই থাকবে, চলো আমার বাড়িতে চলো। তোমরা এখানেই দাঁড়াও, এখানেই তাঁবু নির্মাণ করো, আমরা পথ ভুলে দস্তকারওয়ালায় এসে পৌঁছেছি। আমার নানাজি বলছে এখানে আমাদের শত্রুদের সঙ্গে যুদ্ধ হবে। হুজুর, এখানে থাকতে হলে রান্না করার জন্য লাকড়ির প্রয়োজন, কোথায় পাবো সেই লাকড়ি? ওই তো দেখা যাচ্ছে একটি বন, ওই বন থেকে লাকড়ি কেটে এনে তোমরা রান্না বানার ব্যবস্থা করো। আমরা তাই করছি হুজুর। মহামন্ত্রী মারওয়ান, বলুন জনাব। বাদশাহ জিয়াদ আমাকে পত্র দিয়ে জানিয়েছে হোসেন শাহ মুসলিমের পত্র পাওয়া মাত্রই কুফার দিকে রওনা করেছে, কিন্তু বড়ই দুর্ভাগ্য যে পথ ভুলে সে দাস্তকারবালায় এসে পড়েছে এবং সেখানে তাঁবু করে অপেক্ষা করছে। এখন আমি কি করব তাই বলুন। হোসেন শাহ যে জায়গায় তাঁবু করেছে তার কয়েক মাইলের মধ্যে পানি নেই, শুধু মরুভূমি আর মরুভূমি, পানি রয়েছে শুধুমাত্র আমাদের ফোরাত নদীতে। আপনি সৈন্য সামন্ত দিয়ে ফোরাত নদী ঘেরাও করে দিন, হোসেন শাহ এবং তার সৈন্য সামন্তরা কেউ যেন পানি নিতে না পারে। সিমার, তুমি এই মুহূর্তে সৈন্য সামন্ত নিয়ে চলে যাও ফোরাত কুলে, সেখানে সৈন্য দিয়ে ফোরাত নদী ঘেরাও করে রাখবে। হোসেন শাহ ইমাম বংশের কোন লোক সেখান থেকে যেন এক ফোঁটা পানি নিতে না পারে। যাও! আমি সেনাপতি সিমার, আমার প্রাণে দয়া মায়া কিছুই নেই, ফোরাত নদীর পানি তো দূরের কথা, নদীর তীরেও আমি কাউকে দাঁড়াতে দেব না জনাব, এই আমি চললাম। হে আল্লাহ, তুমি রহমানের রাহিম, তোমার মহিমা বুঝা বড়দায়, এই দুনিয়ায় তুমি আমাদেরকে খুব গরিব করে পাঠিয়েছো আল্লাহ। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, এখন আমার স্বামী ঘরে ফিরছে না আল্লাহ, তার কি কোনো অমঙ্গল হলো? আমি যে কিছুই বুঝতে পারছি না আল্লাহ, আমি যে কিছুই বুঝতে পারছি না। বিবি জয়নব, অমঙ্গল তোমার স্বামীর হয়নি, হয়েছে তোমার। ওই জব্বার বেটার মনের ভিতরে এত বরজাতি ছিল তা আগে কখনোই আমি জানতাম না। কেন কাবিল খান, এসব আপনি কি বলছেন, কি হয়েছে আমার? ও কথা যে আমি আর মুখে বলতে পারছি না, কি যে করি বলুন না, আমি যে তার অপেক্ষায় আছি, বলুন। তোমার স্বামী, এ মানে তোমার স্বামী তোমাকে তালাক দিয়েছে। বিশ্বাস করি না, আমার স্বামী আমাকে তালাক দিতে পারে না। একই শুনালে তুমি, তুমি একই শুনালে আল্লাহ, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো জয়নব, এদিকের বড়া রাজদরবারে জব্বার বেটা তোমাকে তিন তালাক একেবারে বায়ান করে দিয়েছে, জব্বার আর কোনো দিন তোমার কাছে আসবে না। কি শোনাই না আহ।
শুনো জৈনব, যা হবার হয়েছে কেঁদে আর কি লাভ। এখন তোমার বড়া যৌবন, অন্যত্র তোমাকে সাদী বসতে হবে। তাই বলছিলাম কি, আমার কাছে একটা প্রস্তাব আছে, তুমি অবয় দিলে বলতে পারি। অবশ্য সারা জীবন একেবারে সুখে শান্তিতে আরামায়েসে থাকবে, দশ পাঁচটা দাস দাসী তোমার সেবা করবে, একেবারে যাকে বলে মহারানী। কে সেই ব্যক্তি কমল, আমার মতো গরিব তুচ্ছ নারীকে যে মহারানী করবে? কে সেই দরদি মহাপুরুষ? সে হলো এই দামেস্কের অধিপতি সম্রাট এজিদ। কি? দামেস্কের সেই কাফের এজিদ, যার কোনো ঈমান আমল নেই? আমি তার প্রস্তাবে শত শতবার পদাঘাত করি, সে কোনো দিন আমার উপযুক্ত নয়। তাকে বলে দেবেন বিবি জয়নব সাত দিন অনাহারে থাকলেও তার মতো কাফেরকে কোনো দিন স্বামীর রূপে মেনে নেবে না। যান! তাই হবে, তাই হবে। তবে আমার কাছে আরো একটি প্রস্তাব আছে, অবয় দিলে বলতে পারি। বলুন, আবার কার কথা বলতে চান যে সে আমাকে সারা অঙ্গ গহনা দিয়ে ভরে দেবে? বিবি জয়নব, বলতে সাহস পাচ্ছি না, বাদশাহ এজিদকে যখন প্রত্যাখ্যান করলেন, আর এ তো হচ্ছে সাধারণ একজন মানুষ। ঠিক আছে, আপনি নির্ভয়েই বলুন। বিবি জয়নব, সে হচ্ছে মদিনার হযরত আলীর পুত্র, মা ফাতেমার সন্তান ইমাম হাসান। কি বললে কমল? মদিনার বড় ইমাম আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে? হায় খোদা, আমি যে আনন্দ আর ধরে রাখতে পারছি না। আমার বুকের ভিতর যে দুঃখ জমা ছিল এই মুহূর্তে সব দূর হয়ে গেল খোদা। এ যে আমার পরম সৌভাগ্য খোদা। যাও ভাই কমল, আমি তার প্রস্তাব হাজার হাজার সালামে গ্রহণ করলাম, হাজার হাজার সালামে গ্রহণ করলাম। ঠিক আছে জয়নব, আমি হাসান সাহেবকে আজই গিয়ে বলবো বিবি জয়নব আপনার প্রস্তাব সাদরে গ্রহণ করেছে, আমি এখন যাই। না না, এই বাড়িতে থাকা আমার কিছুতেই সম্ভব নয়। শরীয়ত মোতাবেক সে আসার আগে আমাকে চলে যেতে হবে, সে এখন ভিন্ন পুরুষ। আমি যাই, আমি যাই। মন্ত্রী মারওয়ান, সেনাপতি সিমার, বলুন জনাব। আমার বিবাহ উৎসবে সারা দামেস্ক শহর সাজিয়ে দেবেন, রাস্তাঘাটে ফুলের গালিচা, তুরনে তুরনে নহবত ধ্বনি, আর কারাগারে পরিবেশন করবেন উন্নত মানের খাবার। তাই হবে জনাব। বান্দা হাজির জনাব। এসো এসো কমল, আমি তোমাকে পুরস্কৃত করব। বলো বলো বিবি জয়নবের কি সংবাদ? বিবি জয়নব আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং আপনার পত্র সে পদাঘাত করেছে। আমার এই বিবাহের প্রস্তাবের খবর হাসান পেল কি করে? জয়নবের বাড়ি যাওয়ার পথে হাসানের সঙ্গে দেখা হয় এবং জয়নবকে বিয়ে করার জন্য হাসানও একখানা পত্র লিখে আমার কাছে পাঠিয়ে দেয় জয়নব। এটা তোর বানানো কথা, মোহাম্মদি ভক্ত শয়তান! তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস, তুই আমার কাছে এত বড় শয়তানি করবি আমি তা জানতাম না, তুই আমার মনে আগুন ধরিয়ে দিয়েছিস। আমায় ক্ষমা করবেন জনাব, আমি শুধু আমার পত্র দিয়ে জয়নবের নিকট পাঠিয়েছিলাম, অন্য কারো পত্র নিয়ে নয়। তুই কেন মদিনার ফকির ওই হোসেনের পত্র নিয়ে জয়নবের কাছে গিয়েছিলি? এটাই তোর অপরাধ। মন্ত্রী মারওয়ান, এই শয়তান আমার পত্রকে গোপন রেখে মদিনার ফকির হাসানের পত্র দিয়ে তার সাথে বিবাহ সম্পন্ন করে এসেছে। এই বিশ্বাসঘাতককে আমি কখনোই ক্ষমা করব না। সিমার, ওকে এই মুহূর্তে তুমি কোতাল করো। যা হুকুম হযরত। এই কে আছিস? এই লাশটিকে মরুভূমিতে পুঁতে ফেল। মন্ত্রী মারওয়ান, আপনি এই মুহূর্তে কাশেদকে দিয়ে পত্র লিখে পাঠান মদিনায়, আগামী সাত দিনের মধ্যে তামাম মদিনার বকেয়া খাজনা সহ হাসান ও হুসেন এসে আমার সিংহাসনে চুম্বন করে আমার দাসত্ব স্বীকার করবে, নইলে তামাম মদিনায় আমি আগুন ধরিয়ে দেব। ইতি দামেস্কের অধিপতি সম্রাট এজি। আমি তাই করব জনাব। বিবি জয়নব, হাসানকে নিয়ে তোমার এত বাহাদুরি, আমি হাসানকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখবো না, তাকে ছলে বলে কৌশলে আমি পৃথিবী থেকে বিদায় করে দেব। আপনি শান্ত হন জনাব, আমি হাসানকে এই দুনিয়া থেকে সরানোর ব্যবস্থা করছি, আপনি সিমারকে পাঠিয়ে দিন মৈমনাপুরীকে ডেকে আনতে।
সীমার এই মুহূর্তে মইমুনাকে দরবারে হাজির করো। আপনার হুকুম শিরধার্য জনাব, আমি এখনি যাচ্ছি। মহামন্ত্রী মারওয়ান, মইমুনা বুড়িকে দিয়ে কি হবে? কৌশলে কাজ করতে হলে মেয়েদের দ্বারাই সম্ভব। শুনুন জনাব, মুসলিম নারীরা ধন সম্পদ জায়গা জমি সব কিছুরই ভাগ বাটোয়ারা মেনে নেয়, শুধু স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। একজন মুসলিম নারীর স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে, সেই নারীর মনে আগুন জ্বলে যায়। সেই সুযোগে বুদ্ধি দিয়ে সব কিছু করানো সম্ভব। তাহলে আমাকে কি করতে হবে? আপনি ময়মনাকে দিয়ে হাসানের বড় স্ত্রী জায়দার নিকট প্রস্তাব দিন। ইমাম হাসানকে যদি পৃথিবী থেকে সরিয়ে দিতে পারে, তাহলে আমি সম্রাট এজিদ বিবি জায়দাকে বিয়ে করব। এ কি বলছেন আপনি, আমি বিয়ে করব? হ্যাঁ হ্যাঁ জনাব, ছলনা দিয়ে কাজ হাসিল করতে হবে। আমি যেভাবে বলি সেভাবে কাজ করুন জনাব। আসতে পারি জনাব? এসো এসো মাইমুনা, আমি তোমারই অপেক্ষা করছি। তুমি যে কেন বিধবা হলে, তোমার দুঃখ দেখলে আমার দুঃখ লাগে, তা কি তুমি জানো? আমি জানি জনাব, জনাবের দয়া। এবার বলুন জনাব, আমাকে কেন স্মরণ করেছেন? তোমাকে যে একটি সাধারণ কাজ করে দিতে হবে মাইমুনা, যা তুমি পারবে, তোমার দ্বারাই সম্ভব। কি কাজ মন্ত্রীবর, আমাকে খুলে বলুন। তবে শুনো মইমনা, তুমি মদিনায় হাসানের বাড়িতে যাবে, তার স্ত্রী জায়দাকে শয়তানি বুদ্ধি দিয়ে বিষ খাইয়ে হাসানকে পৃথিবী থেকে সরিয়ে দিবে। বিষ? বিষ খাওয়াবো? না না, আমি এ কাজ করতে পারবো না জনাব। এ কাজ আমি কিছুতেই করতে পারবো না জনাব। মদিনার বড় ইমামের এত বড় ক্ষতি আমি কিছুতেই করতে পারবো না জনাব, আমি কিছুতেই করতে পারবো না। তোমাকে যে পারতেই হবে মাইমুনা, নইলে তোমাকে রেহাই দেওয়া হবে না। না না বাবা, আমি কিছুতেই পারবো না এ কাজ করতে। মাইমুনা, তুমি নিষেধ করো না, তোমার ভাগ্য খুলে যাবে, তোমার আর দুঃখ কষ্ট দিন কাটাতে হবে না, সুখে শান্তিতেই থাকবে। আমি তোমাকে 100,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব, আর তোমার বাড়ির পাশে আমার যে একানি খুরমা বাগান রয়েছে সেটা আমি তোমার নামে লিখে দেব। বলো তুমি রাজি? 100,000 স্বর্ণ মুদ্রা আর একটি খুরমার বাগান, তাহলে তো দেখছি আমার কোনো অভাবই থাকবে না। হ্যাঁ জনাব, আমি পারবো জনাব, আমি রাজি, আমি রাজি। এই নাও, এখানে হীরা চূর্ণ মহাবিষ রয়েছে, খুব সাবধানে কাজ করবে। আর হ্যাঁ, জায়দাকে দিয়ে যদি কাজটি হাসিল করাতে পারো, তাহলে আমি জায়দাকে বিয়ে করব। আপনারা কোনো ভাববেন না জনাব, আমি কুটনি বুড়ি মাইমুনা, আমি পারি না এমন কোনো কাজ এই দুনিয়ায় নাই। আপনি দেখে নেবেন জনাব কিভাবে আমি আমার কাজ হাসিল করি। হ্যাঁ জনাব, আমার কাজ হাসিল করে তবেই আমি আসব পুরস্কার নিতে। আমি চললাম জনাব, সালাম জনাব, সালাম। ও জায়দা, জায়দা কি করছিস? কোথায় যাচ্ছ মাসি? এদিকে এসো, কথা বলি। তবে এদিকে আয়। তোর দুঃখ দেখলে আমি আর থাকতে পারি না। কি দেখে যে এমন করলো হাসান, কিছুই বুঝি না বাপু। জাদু করছে, জাদু করছে। বুঝলি জায়দা, জাদু করছে। তুইও ছাড়িস না, আমার কাছে বুদ্ধি আছে। তবে তুই যদি আমার বুদ্ধি মতো কাজ করিস তাহলেই হয়, আমি তো আর তোর খারাপ চাই না। বলো দেখি মাসি, তোমার কি বুদ্ধি? কিভাবে তাহলে আমি আমার অধিকার পাবো? আমার স্বামী শুধু আমারই থাকবে। তোর স্বামীকে তুই আর কেন চাবি? কি দরকার আছে তার, কি আছে তার? আমি ওই সম্রাট এজিদের নিকট গিয়েছিলাম, সে আমারে কইল বিবি জায়দাকে
আমার মনের কথাগুলো একটু খুলে বলো। আমি তারে মনে প্রাণে ভালোবাসি, সে হয়তো জানে না। সে যদি আমার একটি কাজ করে দেয়, আমি তাকে মহারানী বানাবো। এ কি করে সম্ভব? না না, আমার স্বামী আছে, তাকে ছেড়ে কিছুতেই সম্ভব না। তোর স্বামী কি তোর আছে? তোর স্বামীকে তোর কাছ থেকে কেড়ে নিয়েছে, সব সুখ শান্তি কাইরা নিছে তোর ওই জৈনব। তুই তার প্রতিশোধ নে, বুঝলি হতভাগী? তুই তার প্রতিশোধ নে। অবশ্য আমি তোর এসব কথা বলতাম না। তোমাদের সম্রাট যদি কসম খেয়ে বলে থাকে, তাহলে চলো যাই, এই সংসার থাক, আমি সম্রাটের নিকটে চলে যাই। অবশ্য সে যদি আমাকে মহারানী করে, তাহলে আজ রাতেই চলো পালিয়ে যাই। ওরে হতভাগী, সে তোর সুখ শান্তি কাইরা নিল, যে তোর আশারে নিরাশা করলো, যে তোর স্বপ্নরে ধুলাই মিশাই দিল, তাকে তুই এমনি ছাইড়া দিবি? তুই যদি এমনিতেই চলে যাস, তাহলে তো জৈনব সুখী হয়ে গেল, তার তো কোনো প্রতিশোধই তুই নিতে পারলি না। ওকে তুই ছাড়বি না, বুঝলি? ওকে তুই ছাড়বি না। তাহলে বলো মাসি, আমি কিভাবে ওর সুখ নষ্ট করব? সহজ, অতি সহজ কাজ। এই কাজটা করলে তুই দেখবি, জৈনব পথে পথে কাঙ্গালিনীর মতো ঘুরে বেড়াবে। যাকে বলে পথের ভিখারিনী। কি কাজ মাসি, তুমি আমাকে খুলে বলো দেখি। বিষ খাওয়াবি। বিষ? বিষ খাওয়াবো? হ্যাঁ, বিষ খাওয়াবি। কাকে খাওয়াবো? হাসানকে। হাসানকে বিষ খাইয়ে মারতে পারলেই চির দুঃখিনী হয়ে যাবে হতভাগী জৈন। না না, এ আমি পারবো না, এ আমি পারবো না মাসি, এ আমি পারবো না। এইটা তুই না করতে পারলে তুই মহারানীও হইতে পারবে না। ঠিক আছে মাসি, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই কাজ করব, আমি রাজি। তবে ধর, এটা হচ্ছে হীরক চূর্ণ মহাবিষ। একবার একবার পেটে গেলে তার আর দুনিয়ায় উঠে দাঁড়াতে হবে না। ঠিক আছে মাসি, আমি জৈনবের সুখ চিরতরে ধুলোর সঙ্গে মিশিয়ে দেব। জৈনব, বলুন স্বামী, আমায় কি জন্য ডেকেছেন? আপনার কোনো অসুবিধা হচ্ছে? একি স্বপ্ন দেখিলাম বিবি, দয়াল নবী আমাকে হাতছানি দিয়ে ডাকছেন আর বলছেন, ওরে বৎস, তুমি চলে আসো মদিনায়, আর তোমার দুঃখ কষ্ট করতে হবে না। জৈনব, আমি তোমাকে কেন বিয়ে করেছি তা কি তুমি জানো? না স্বামী, সে তো আপনার দয়া। না জৈনব, আমি জানতে পেরেছিলাম এজিৎ ষড়যন্ত্র করে জুব্বারের নিকট থেকে
তোমাকে তালাক নিয়েছিল শুধুমাত্র তার ভোগ বিলাসের জন্য। তার ভোগ বিলাস শেষ হলেই সে তোমাকে ফেলে দিত ওই নর্দমায় যেখানে তোমার জীবন হতো মূল্যহীন। আমি যদি তোমাকে বিয়ে না করতাম, জোর করে হলেও সে তোমাকে বিয়ে করত। আর সেজন্যই আমার ঘরে বিবি থাকা সত্ত্বেও আমি তোমাকে আল্লাহর রহমতে বিয়ে করেছি। স্বামী, আমার ভাগ্য অতি সুপ্রসন্ন, আপনার মতো একজন সহী সত্যবান ইমানদার বান্দাকে আমি স্বামী রূপে পেয়েছি। কি সৌভাগ্য আমার! আপনার সেবা ছাড়া আমি কিছুই চাই না স্বামী, আমি কিছুই চাই না। জনাব, বিবি হাসনা বানু আমার বড় বিবি, সেও আমাকে খুব ভালোবাসে। তার প্রতি তোমার সম্মান ও ভালোবাসার কোনো ত্রুটি করো না, মনে করবে সে তোমার বড় বোন। সে কথা আপনি বলবেন না স্বামী, তার প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে। আপনি আমাকে আপনার চরণ সেবার জন্য একটু ঠাঁই দিবেন, একটু ঠাঁই দিবেন স্বামী। জনাব, বড্ড পিপাসা পেয়েছে, এক গ্লাস শরবত বানিয়ে দাও। ঠিক আছে স্বামী, আমি তাই করছি, আপনি উঠে বসুন। এই নিন স্বামী শরবত। জনাব, তুমি আমাকে এটা কিসে শরবত দিলে? কলিজাটা যে একেবারে জ্বলে পুড়ে যাচ্ছে। একি বলছেন স্বামী, আমি তো আপনাকে শরবতই দিয়েছি। না না জয়নব, আমার মনে হয় এটা শরবত নয়, এটা বিষ। জয়নব, আমি যার কিছুতেই স্থির থাকতে পারছি না। জয়নব, না না, আপনি কি বলছেন স্বামী? আপনি যে আমার স্বামী, আমি কি আপনাকে বিষ দিতে পারি? আমি আপনাকে শরবতই দিয়েছি স্বামী, আপনি বিশ্বাস করুন, আমি যে আপনাকে শরবতই দিয়েছি। এ তুমি কি করলে আল্লাহ, এ তুমি কি করলে, এ তুমি কি করলে আল্লাহ, এ তুমি কি করলে? কি শরবত খা
মনে হয় আমার সময় শেষ হয়ে এসেছে। জয়নব, আমি তোমাকে দোষ দেব না বিবি, যা হবার তা উপরালার ইশারায় হয়েছে। আমার নানাজি বলে গেছে এই মদিনায় জহর খেয়ে আমার মৃত্যু হবে বিবি। নানাজির কথা তো মিথ্যা হবে না বিবি। তুমি আমার ছোট ভাই হোসেনকে ডাকো, এই বিদায় বেলায় তার সাথে শেষ দেখাটা করে যায়। ওরে ভাই, তোরা কে কোথায় আছিস, একবার তোরা ছুটি আয়, দেখে যা মদিনার বড় ইমাম কেমন ছটপট করছে, তোরা দেখে যা ভাই, তোরা দেখে। কি হয়েছে ভাবি সাহেবা? ভাইজান, আপনি অমন করছেন কেন? ভাই হোসেন, আমার সময় শেষ, আমি যার মদিনায় থাকতে পারলাম না ভাই। কেন ভাইজান, কি হয়েছে আমাকে খুলে বলুন। আমার নানাজির কথা সত্য প্রমাণিত হয়েছে ভাই, আমি আমি যে বিষ খেয়েছি ভাই। বিষ খেয়েছেন? বলুন কে আপনাকে বিষ খাইয়েছে, আমি তাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবো না। আপনি বলুন কে আপনাকে বিষ খাইয়েছে। ভাই হোসেন, আমার নিকট সে শরবত চেয়েছিল, আমি নিজ হাতে ওই সুরাহি থেকে তাকে শরবত দিয়েছি, শরবত খেয়ে সে অমন করছে। ভাবি সাহেবা, আমার ভাই আপনার নিকট এমন কি অপরাধ করেছিল যার জন্য তাকে শরবতের পরিবর্তে বিষ খাইয়েছেন? বলুন ভাবি সাহেবা, জবাব দিন। আমি কিছুই বুঝতে পারছি না ভাই, আমি যে কিছুই বুঝতে পারছি না, কেন এমন হলো। আমি তোমার ভাইকে বিষ দিইনি, তুমি বিশ্বাস করো, আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি আমি তোমার ভাইকে বিষ দিইনি, বিষ দিইনি। ভাই হোসেন, তোমার ভাবির কোনো দোষ নেই ভাই, অযথা ওকে দোষিও না। আমার কর্মে যে এই ছিল ভাই, বিধির বিধান না যাই খণ্ডন। বলুন ভাইজান, বলুন কে আপনাকে বিষ খাইয়েছে। কেন ভাই, তুমি বিষ দাতার নাম কেন জানতে চাইছো ভাই, তুমি কি তার প্রতিশোধ নিতে চাও? ভাইজান, আমার প্রাণের ভাইকে আমি বেঁচে থাকতে যে নরাধম বিষ পান করিয়েছে সে কি এমনিতেই বেঁচে যাবে? আমি কি এতই দুর্বল, আমি কি এতই নিঃসাহসী কাপুরুষ, আমার শরীরে কি রক্ত নেই, আমার পক্ষে ভাতৃত্বের স্নেহ নেই, যে আমার একটি বাহু কেটে নিল, যে পাপিষ্ঠ তিনটি সতী নারীকে অকালে বিধবা করল, আমি তার কিছুই করব না। ভাই হোসেন, তুমি স্থির হও, আমি জানি কে আমাকে বিষ দিয়েছে, আমি তাকে চিনি, সে আমার সাথে যে ব্যবহার করল তার বিচার আল্লাহই করবেন। আমার শুধু এতটুকু আক্ষেপ যে অকারণে আমাকে নির্যাতন করল, আমার মতো স্নেহশীল বন্ধুকে হত্যা করে সে কি সুখ পাবে, আমি কিছুই বুঝতে পারলাম না ভাই। কিন্তু আমার মৃত্যুর সময় আমি তার নাম মুখে আনব না ভাই। ভাইজান, বিষাদে কাতরে আপনি আমার কাছে সব কিছু গোপন করলেন, এ আপনি কি করলেন ভাইজান, এ আপনি কি করলেন? প্রতিশোধ নিতে না পারলে আমি যে শান্তি পাবো না ভাইজান। অনেক কথা বলার ছিল, অনেকের নিকট থেকে বিদায় নেওয়ার আশা ছিল, কিন্তু বিধির নির্মম পরিহাস, আমাকে তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে ভাই। বাবা কাসেম এদিকে এসো, অনেক সাজ ছিল ভাই হোসেন, আমার কাসেমের বিবাহ ধুমধাম করে দিব, কিন্তু তা দেখে যেতে পারলাম না ভাই। তুমি আমার একটি কথা রাখবে ভাই। বলুন ভাইজান, কি কথা ভাইজান? তুমি আমার কাসেমের সাথে তোমার সখিনার বিয়ে দিও, এটাই আমার শেষ অনুরোধ। আপনি শান্ত হন ভাইজান, আপনি শান্ত হন, আমি তাই করব ভাইজান, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। আরো একটি শেষ অনুরোধ, যদি কখনো বীজদাতার সন্ধান পাও কিংবা জানো, তুমি আমাকে কথা দাও ভাই, আল্লাহর দোহাই তাকে কিছু বলিও না, কারণ আমার মৃত্যুর সময় বলে যাচ্ছি যে উদ্দেশ্যে সে আমাকে বিষ দিল তার সে আশা কোনো দিন পূর্ণ হবে না, তার আগুনে সেই পূর্বে ভাই। চলো চলো হোসেন ভাই গো।
ভাই হোসেন, আমার আর সময় নেই। ওই তো ওই তো আমার মা আমাকে ডাকছে আর বলছে, আয় বাবা, মদিনায় অনেক কষ্ট করেছিস, অনেক দুঃখ করেছিস, এবার তার অবসান, আয় বাবা, আয়, আমার বুকে তোকে ঘুম পাড়িয়ে দেব। ভাইজান, আপনি চলে গেলে এই মদিনায় কেমন করে থাকবো? মা গো, আমি তোমার সেই হতভাগা সন্তান, নিজে না খাইয়ে মানুষকে খাইয়েছি মা, মানুষের দুঃখে পাশে দাঁড়িয়েছি, দুঃখী মানুষের সুখ দেওয়ার চেষ্টা করেছি মা। দাঁড়াও মা, দাঁড়াও, মা গো, আমি আসছি মা, আমি আসছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। ভাইজান, 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 আসতে পারি জনাব? এসো এসো মাইমুনা, আমি যে তোমারই অপেক্ষায় আছি, তোমার সঙ্গে দেখতে পাচ্ছি কে সে? একে চিনতে পারছেন না জনাব? এই তো সে সম্রাট যাকে রানীর মর্যাদা দিবে বলে ওয়াদা করেছিলেন। ও হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমাকে এত বড় উপকার করলো, আমার জন্য তার স্বামীকে বিষ পানে নিজের হাতে হত্যা করলো, আর আমি তাকে চিনতে পারছি না। খোশামদেদ, খোশামদেদ জায়দা বিবি। হ্যাঁ জনাব, আপনার কথা মতোই আমি সব কিছু করেছি, এখন আপনি আপনার রদা পালন করুন। খুব কষ্ট করে আপনার শত্রুরে নিধন করেছি জনাব, একবার নয়, দুইবার নয়, তিনবার বিষ খাইয়ে আপনার শত্রুকে নিধন করেছি জনাব। এবার আমার স্বর্ণ মুদ্রাগুলি আমাকে দিয়ে আপনার ওয়াদা আপনি পালন করুন জনাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের সকল ওয়াদাই পূরণ করব। বিবি জায়দা, হাসানের মতো সৎ ইমানদার পুরুষকে তুমি বেগম হওয়ার লোভে বিষ প্রয়োগে হত্যা করবে। তোমাকে যদি আমার বেগম করি, আগামী দিন তুমি অন্যের প্ররোচনায় আমাকে হত্যা করবে। সেনাপতি সিমার, মন্ত্রী মারওয়ান, এদের পুরস্কার মৃত্যুদণ্ড। মহারাজ, আমাদের ক্ষমা করুন, আমাদের ক্ষমা করুন মহারাজ। না, তোমাদের ক্ষমা করতে পারি না। সেনাপতি সিমার, হত্যা করো স্বামী গ্রাসী এই নারীকে। আমি তাই করছি জনাব। মন্ত্রী মারওয়ান, এই বুড়িকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো, কাল প্রত্যুষে মরুভূমির প্রান্তরে প্রকাশ্য দিবালোকে অশ্বের পদাঘাতে তাকে নির্মমভাবে হত্যা করবে। যাও। এখন বাকি রইল হোসেন শাহ। সিমার, মন্ত্রী মারওয়ান, সৈন্য সামন্ত জোগাড় করে রওনা করো মদিনায়। হোসেন শাহকে বন্দী করে আনবি আমার দরবারে। মদিনা থেকে হোসেন শাহকে কোনোভাবেই বন্দী করে আনা সম্ভব নয় জনাব, কারণ মদিনার লোক ও সৈন্যবল এতই প্রখর যে তাদের নিকট টিকে থাকা বড়ই ভয়ানক, সেখান থেকে পারবো না তাকে বন্দী করে আনতে। হ্যাঁ সম্রাট, ওই মদিনায় একবার আক্রমণ করে কোনো মতে জান নিয়ে ফিরে এসেছি, সেই রাওজায় আশপাশে যাওয়া সম্ভব নয়। তাহলে উপায় কি মারওয়ান? আমি ওই ইমাম বংশের একটা লোককেও বাঁচিয়ে রাখবো না, এই আমার জিহাদ। উপায় একটা আছে জনাব, আমাদের অধীনস্থ বাদশা জিয়াদ, মদিনার হোসেন শাহর প্রিয় লোক, তাকে দিয়ে ছলনা করে হোসেন শাহকে মদিনা থেকে কুফায় আনা যায়, তাহলেই তাকে হত্যা করা সম্ভব। তবে বাদশা জিয়াদ অত্যন্ত লোভী, লোভ দেখাইয়া তাকে বসে আনতে হবে, অর্থের লোভে সে সব কিছুই করতে পারে জনাব। মন্ত্রী মারওয়ান, আপনি এই মুহূর্তে পত্র লিখুন বাদশা জিয়াদের কাছে। পত্রে লিখে দেবেন, মদিনার হোসেন শাহকে যদি এই কুফায় পাঠাতে পারে, তাহলে কুফার রাজ্যটা আমি তার নামে লিখে দেব। হোসেন শাহকে দিয়ে কি হবে জনাব? হোসেন শাহকে আমার বসে আনতে পারলে আমি হব মদিনা ও দামেস্কের বাদশাহ, আর মদিনার ইমাম বংশের লোক হবে আমার প্রজা, সেই সাথে বিবি জৈনব হবে আমার সেবিকা।
হুজুর বাড়ি আছেন? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি, কোথা থেকে এসেছেন? আমি বাদশা জিয়াদের সৈনিক, বাদশা জিয়াদের দরবার থেকে এসেছি। বলুন কেন এসেছেন? বাদশা জিয়াদ আপনাকে একখানা পত্র দিয়েছে, এই নিন জনাব। এখন আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ তো দেখছি বাদশা জিয়াদের হাতে লেখা পত্র। পত্রে লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, বাদশা জিয়াদের সিপাহী কেন এসেছিলেন? মুসলিম, বাদশা জিয়াদ আমাকে পত্র দিয়েছে আমাদের সপরিবারে ওই কুফায় যেতে। সে নাকি তার সিংহাসন অরক্ষিত রেখেছে, সে সিংহাসনে আমাকে বসাবে। না ভাইজান, এটা এক ধরনের ষড়যন্ত্র বলে মনে হচ্ছে। আমি আপনাকে আগেই সেই কুফায় যেতে দেব না। আমি আর আমার সন্তান দুটিকে নিয়ে যাব সেই কুফায়। সেখানে গিয়ে সবকিছু অবহিত হওয়ার পর আমি আপনার নিকট পত্র লিখব। আপনি আমার হাতের লেখা পত্র পাওয়ার পর আপনি সেই কুফায় যাত্রা করবেন, তার আগে নয়। আপনি শুধু আমাকে দোয়া করবেন ভাইজান, দোয়া করুন। তাই হবে ভাই মুসলিম, আমি তোমাকে দোয়া করছি তুমি যেন সঠিকভাবে কুফায় পৌঁছতে পারো। তুমি আগামীকালই যাত্রা করো সেখানে। আর শোনো, বাদশা জিয়াদকে বলবে মদিনার হুসেন শাহ কোনো লোভের বশবর্তী হয়ে কুফায় যাবে না। আমি যাব আমার নানাজির আদেশ, ইসলামের বিজয় নিশান উড়িয়েই কুফার মুসলমানদের আল্লাহর নৈকট্য লাভ করানোর জন্য, আর কোনো কিছুর জন্য নয়। হ্যাঁ হ্যাঁ ভাইজান, আমরা যেন পারি সেই কুফায় ইসলামের শাসন প্রতিষ্ঠিত করতে। আপনি শুধু দোয়া করুন ভাইজান, আপনি শুধু দোয়া করুন। আসি ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে আল্লাহ পাক পরওয়ারদিগার, তুমি মুসলিমের প্রতি সহায় থেকো, সহায় থেকো। ওই তো দেখা যাচ্ছে কুফার রাজদরবার। আব্বা হুজুর, আমার বুকটা জানি কেমন করছে, কিছুতেই ভালো লাগছে না। আমারও যে তাই আব্বা জান, কিছুতেই ভালো লাগছে না। তোমরা এখানে একটু বসো বাবারা, তোমরা এখানে একটু বসো, আমি ওই কুফার রাজদরবারে যাব আর আসবো। তোমার চোখে জলে চোখের
মোহাম্মদ, কখন যে সন্দেহে রাত উষাইল কিছুতেই বুঝতে পারলাম। কিন্তু আব্বা জান তো এখনো এলো না। মোদের বাগে এই কি ছিল রে, কেমনে যাইব পানি পিপাসায় আমার বুকটা ফেটে যাচ্ছে, যেখান থেকেই পারো আমাকে একটু পানি পান করাও। ভাই মোহাম্মদ, এ অচেনা জায়গায় আমি পানি কোথা থেকে এনে দেব? এখানে পানি পাওয়া খুব কঠিন। ভাইজান, ওই দেখো একজন মহিলা কলসি কাছে পানি নিয়ে যাচ্ছে, তুমি একটু তাকে বলে দেখো না। ভাই মোহাম্মদ, আমরা যে শত্রুর এলাকায় এসে পড়েছি, আমাদের খুব সাবধানে থাকতে হবে। ওই মহিলা যদি আমাদের কাফেরের হাতে ধরিয়ে দেয়? না ভাইজান, এই কুফা শহরে সবাই তো আর কাফের নয়, এখানে তো ভালো মানুষও রয়েছে। চলো আমরা দুজন তাকে মা বলে ডাক। কে তোমরা, কোথায় থাকো, আমাকে মা বলে ডাকছো? মা, মা গো, আমরা বড় বিপদে পড়েছি মা, একটু পানি দিবেন? পানি তো দেব, কিন্তু কোথায় থাকো তোমরা? সর্বহারা দুটি বাহায় গো,
আমরা কোথায় যাব, কি করব? তোমরা কোনো চিন্তা করো না বাবা, আজ থেকে তোমাদের কোনো ক্ষতি আমি হতে দেব না, তোমরা আমার কাছেই থাকবে। চলো আমার বাড়িতে চলো। মাই জানি মোর কাঁদে না, কাশে মালি যাচ্ছে গো মহারা, কেউ তো এসে বাঁচায় না। জাউরি গুড়া কহিও রে মের গলি খন
হবে কারবালা সবাইকে দেখে শেষ বিদায় নিয়ে আমি রণক্ষেত্রে যেতে চাই। স্বামী, আপনাকে শত বাধা দিলেও আপনি মানবেন না, আপনি যুদ্ধ যাবেন। হ্যাঁ হ্যাঁ শর্বানু, তুমি আমাকে রণসাজে সাজিয়ে দাও, আমাকে যে যুদ্ধে যেতেই হবে। স্বামী, পানির জন্য আমরা সবাই কাতর, একে একে সবাই জীবন দিল, আপনার যদি কিছু হয়ে যায় আমরা কার প্রাণে চেয়ে থাকবো? স্বামী, কার প্রাণে চেয়ে থাকবো? বিবি,
আমার যদি কিছু হয়ে যায় তার জন্য তোমরা কোনো চিন্তা করবে না। ইমাম বংশের শেষ প্রদীপ জয়নালাদ্দিনকে বুকে আগলে রাখবে, এটাই আমার শেষ আদেশ। আব্বাজান, আব্বাজান। আর হ্যাঁ, আমি যুদ্ধে যাচ্ছি, আমার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে নিশ্চিত জেনে রেখো আম্বাজি শহরে আমার একটি বইমাত্র ভাই আছে, আমার মৃত্যুর সংবাদটা তাকে দিতে ভুল করো না, ভুল করো না। সৈনিকগণ, হোসেন শাহ ঝড়ের বেগে কারবালার দিকে ছুটে আসছে, সবাই সাবধান, তার সাথে যুদ্ধে পেরে ওঠা কঠিন ব্যাপার, সাবধান। কাফের দল, আমি দেখতে চাই তোরা কোন রক্ত পান করেছে। নানা, যে পানির জন্য আমার সকল সাথী শাহাদত বরণ করেছে, যে পানির জন্য নবীর বংশ আজ শেষ, আজ সেই পানি আমার হাতে। আরও আগে কেন যুদ্ধে এলাম না? আগে যদি যুদ্ধে আসতাম তাহলে আমার সঙ্গী সাথীগুলো পানির অভাবে শাহাদত বরণ করতো না, আমি এই পানি পান করব না। আজ এই পানি পান করে যদি আমি আমার জীবন বাঁচাই, কাল হাসরের ময়দানে আমি কি জবাব দেব? সৈনিকগণ, হোসেন শাহ পানিতে নামলো, অথচ পানি পান করল না, তার যুদ্ধের নিকট আমরা পরাজিত। আমরা কিছুতেই হোসেন শাহকে ক্ষমা করব না, সে এখন নিরস্ত্র, এটাই আমাদের উত্তম সুযোগ, এই সুযোগই আমাদের কাজে লাগাতে হবে। আমরা দূর থেকে তীর তার আঘাত করব, তোমরা আড়ালে প্রস্তুত থাকো, আমি বলা মাত্রই বৃষ্টির মতো তীর ছুড়বে, যাও। হে দয়াল নানাজি, আখেরি জামানার শেষ পয়গম্বর, আপনি দেখুন আমার সঙ্গীদের ফেলে আমি পানি পান করলাম না। আমি একা পানি পান করলে কাল হাসুরের মাঠে আমি কি জবাব দেব? আমি যে স্বার্থপর হয়ে যাব। সৈনিকগণ, হোসেন শাহ আমাদের কাছাকাছি এসে পড়েছে, লাগাও নিশানা, তাহার সিনা বরাবর তীর ছোড়ো, চালাও তীর, তীর চালাও। কে তুমি? এত বড় সাহস তোমার? তুমি আমার সেনার উপর উঠে বসেছ, তোমার কি পরকালের ভয় নেই? আমি হলাম সম্রাট এজিদের সেনাপতি সিমার, আমি বহুদিন যাব তোমাকেই খুঁজছি, আজ পেয়েছি। সম্রাট এজিদের হুকুমে তোমার শিরচ্ছেদ করে এজিদের দরবারে নিয়ে যাব। একই বলছো সিমার, তুমি আমার শিরচ্ছেদ করবে? আমার বিশ্বাস হয় না। তোমার বুকের কাপড়টা একটু উঠাও দেখি। কেন আমার বুকের কাপড় উঠাবো কেন? তোমার টাল বাহানা রাখো। আমার নানাজি বলে গেছেন আমার যে শিরচ্ছেদ করবে তার বুক দেখলে আমি বুঝব তুমি আমার শিরচ্ছেদ করতে পারবে কি না। তবে এই দেখো হোসেন, আমি বুঝতে পেরেছি তুমি পারবে আমাকে শিরচ্ছেদ করতে, তবে তুমি আমার একটি কথা রাখো, তুমি আমাকে দুই রাকাত নামাজ পড়তে দাও, আমার বুক থেকে নেমে বসো সিমার। না, তোমার বুক থেকে নামলে তুমি আমাকে আক্রমণ করবে, আমি শিরচ্ছেদ না করে এখান থেকে সরব না। আমি তোমাকে অনুরোধ করছি
তুমি আমার বুক থেকে নেমে বসো, আমি আখেরি জামানার শেষ নবীর নাতি। আমি যদি বেহেস্তে যাই তোমাকে কথা দিচ্ছি, আল্লাহ তাআলা যদি আমাকে বেহেস্তে দেয় তাহলে তোমাকে সঙ্গে নিয়ে বেহেস্তে যাব। ঠিক আছে, আমি তোমাকে এই সুযোগ দিলাম, তাড়াতাড়ি করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমার অস্ত্রের কি ধার নেই? হোসেন সাহেব, তোমার শিরচ্ছেদ হচ্ছে না কেন? সীমার, আমার নানাজি আমার সর্বাঙ্গেই চুমা দিয়েছেন, যে সব জায়গায় চুমু দেননি সেই জায়গা শুধুমাত্র বিষাক্ত তীর বিদ্ধ হয়েছে। তবে তুমি আমাকে উপুড় করে শোয়াও, আমার অস্ত্র দিয়ে আঘাত করো, তবেই আমার শিরচ্ছেদ হবে। হ্যাঁ হ্যাঁ, তাই করছি। আমি তোমাকে হোসেন শাহকে বন্দী করে আনতে বলেছিলাম, তুমি তাকে শিরচ্ছেদ করে আনলে। না 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 সীমা, এ তুমি ভুল করেছ, এ তুমি মহাভুল করেছ। আমায় ক্ষমা করবেন জনাব, আমি ভুল করেছি, তবে এছাড়া অন্য কোনো উপায় ছিল না। এ যে অনেক শক্তিশালী বীর, অযথা দেরি হচ্ছে জনাব। আপনার পথের কাঁটা সে, এখন আর আপনার কাজের বাধা দিতে কেউ থাকলো না। কিন্তু মারওয়ান, আমার জৈনব কোথায়? আমার জৈনব, তাকে যে আমার খুব প্রয়োজন। আমি দেখব ওর সুন্দর দেহটা, তার অহংকার আমি ধনুর সঙ্গে মিশিয়ে দেব। আপনি শান্ত হন জনাব, সেনাপতি সীমারকে পাঠান কারাবালায়, তাবু হতে বিবি জৈনবকে বন্দি করে আনতে। ইমাম বংশের আর যত নর নারী আছে সবাইকে বন্দি করে আপনার পদতলে নিয়ে আসো।
আপনাকে আর এখন ঠেকাইকে। ঠিক বলেছেন মহামন্ত্রী মারওয়ান। সিমার বলুন জনাব, আপনার হুকুমের অপেক্ষায় সেনবাদাই আমি প্রস্তুত। তুমি চলে যাও কারবালায়। কাবুতে যত ইমাম বংশের নারী রয়েছে তাদের বন্দী করে আমার কারাগারে নিক্ষেপ করবে। আমি তাই করছি হযরত, আমি এখনই যাচ্ছি কারবালায়। হত্যার দায়ভার আমি নেব না, সেটা আমি বাদশাহ জিয়াদের ঘাড়ে চাপিয়ে দেব। আমি এই ব্যাপারে শুধু বাদশাহ জিয়াদকে দায়ী করব, বুঝলেন? এতে জনগণ জানবে বাদশাহ ইয়াজিদ হোসেনকে কোনোদিন হত্যা করতে চায়নি। ঠিক আছে জনাব, জনগণের মধ্যে এই গুজব রটাতে হবে, ওদের বুঝাতে হবে সম্রাট ইয়াজিদ দয়ালু এবং শান্ত শিষ্ট বাদশাহ। কি বলেন জনাব? চাচিমা চাচিমা, খুদার জ্বালায় আমি যার থাকতে পারছি না, দয়া করে আমাকে কিছু খেতে দিন। বাবা জয়নাব, আজ যে আমাদের তাবতে কোনো খাবার নেই, চুলায়ও আগুন জ্বলে নেই, আজ যে তোমার বাবার মৃত্যু দিবস। সবকিছুই তো শেষ, এখন আবার কি চাও? স্বামী সন্তান সবাইকে তো হত্যা করলে, আর কি চাও কাফেরের দলের? আর কি চাও? কি অপরাধ ছিল ছোট্ট শিশু আজগরের? কি অপরাধ করেছিল ওই কাশেম? কৈফিয়ত দাও কাফেরের দল, কৈফিয়ত দাও। খামোশ নারী, সেনাপতি সিমার কোন কাজের কৈফিয়ত দেয় না। সম্রাট ইয়াজিদের হুকুম আমি অক্ষরে অক্ষরে পালন করব। তোমরা সবাই আমার বন্দী, এই মুহূর্তে আমার সাথে চলো। খামোশ শয়তান কাফের, ইমাম বংশের মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেই কথা কি তোমার বাবা মা শেখায়নি? চেপলো বালক, ছোট মুখে বড় কথা, আমি জানতে চাই তোমরা আমার সাথে যাবে কিনা। নইলে নইলে কি হবে কাফের? একটা একটা করে সবাইকে হত্যা করব। চলো আমার সাথে। হ্যাঁ বাবা, তাই চলো। আমাদের কপালে যা লেখা আছে তাই হবে বাবা। ঠিক আছে, চলো আমার সাথে।
সামনে হাজির জনাব। আমি বিবি জয়নবকে বন্দী করে এনেছি। বেশ করেছ সেনাপতি, তুমি অনেক ক্লান্ত, শয়নকক্ষে বিশ্রাম করো গিয়ে, যাও। মহামন্ত্রী মারওয়ান, জয়নবের সাথে ছেলেটি কে? মদিনার মহাবীর হযরত হোসেনের ছোট সন্তান, নাম তার জয়নাল আবেদিন। ইমাম বংশের মধ্যে এই হতভাগাই বেঁচে আছে জনাব, আর সব ওই কারবালায়। বুঝতে পেরেছি, আর বলতে হবে না। শোনো নারী, চাঁদবিহীন আকাশ, মাঝিবিহীন নৌকা, এ পৃথিবীতে কাউকেই মানায় না। আপনি আমাকে কি বলতে চান সম্রাট, পরিষ্কার করে বলুন। আমি যে বিষাদী কাতর, কবির ভাষা বোঝার অপেক্ষা আমার নেই। বিবি জয়নব, এ অতি সহজ এবং সুন্দর কথা, না বুঝার তো কোনো অবকাশ নেই। আমাদের সম্রাট তোমাকে তার ঘরের বেগম বানিয়ে রাখতে চায়, এমন সৌভাগ্য কজনের হয় বলো? খঞ্জের গিরি লঙ্ঘনের কল্পনা স্বাদ আর কি। তার মানে? না মন্ত্রীবর, এত বড় হওয়ার স্বাদও আমার নেই, মহারানী হওয়ার শখও আমার নেই। জয়নব, ভেবে দেখো, দুনিয়ায় এমন কোনো কাজ নেই যা আমি করতে পারি না। ইমাম বংশের হোসেন শাহকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি ওই কারবালায়, তোমার স্বামী হাসানকে বিষ প্রয়োগ করে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি, সুতরাং তুমি। ওরে শয়তান কাফের, তাহলে তুই মদিনার বড় ইমামকে বিষ দিয়ে হত্যা করেছিস? তুই এত বড় পাপী, নিষ্ঠুর কাফের, তোর পরকালে কোনো জায়গা নেই কাফের, তুই যে মহাপাপী, তুই যে মহাপাপী। হামোশ নারী, তোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। সম্রাট এজিদকে তুমি তুই তুকারি করে কথা বলছো, আমি তোমাকে হত্যা করব। শুনে রাখ কাফের, মানুষের একমাত্র ভয় থাকে মৃত্যুর জন্য, কিন্তু আমি মৃত্যুর ভয় করি না। একদিন সবাইকে মরতে হবে, মৃত্যুর ভয়ে তোর মতো শয়তানের প্রস্তাবে আমি কোনোদিন রাজি হব না। অসহ্য, আমি যা সহ্য করতে পারছি না। এই গেছি, এদেরকে নিয়ে যা, ফেলে রাখ ওই অন্ধকার কারাগারে, 7 দিন অন্তর এক বেলা করে খাবার দিবি। চাচিমা, ধুধার জ্বালায় আমি যার থাকতে পারছি না মা, পানির পিপাসায় বুকটা যে ফেটে যাচ্ছে, আমি যার সহ্য করতে পারছি না মা। আপনি যেখান থেকে হোক আমাকে পানি দেন চাচিমা, আমাকে পানি দেন। বাবা জয়নাল, এটা যে কারাগার, এখানে কোথায় আমি পানি পাবো বাবা? ওই কাপড়ের দল যখন মন চায় তখন একটা করে রুটি দেয়, আর সমস্ত দিন আমাদের উপবাস থাকতে হয়। এই জ্বালার যে কবে অবসান হবে তা একমাত্র আল্লাহই জানে বাবা, একমাত্র আল্লাহ। পানির জন্য
চাচিমা চাচিমা একই স্বপ্ন দেখলাম আমি। কি স্বপ্ন দেখেছো বাবা? কি স্বপ্ন দেখলাম আমি রাত্রি নিশি সেই কথা, তোমার বাবা যখন যুদ্ধে যায় যাবার সময় আমাকে বলেছিলেন, আমি যুদ্ধে যাচ্ছি জয়নব, ওই উপর আল্লাহ আমার ভাগ্যে কি লিখেছেন, ফিরে আসতে পারি কিনা জানি না, যদি না আসি তবে ওই মদিনার সুদূরে আম্বার শহরে আমার এক বৈমাতৃ ভাই রয়েছে, তার নাম হানিফ পালোয়ান, তাকে যেন আমার মৃত্যুর খবরটি জানানো হয়। মা, আমার ওই কারাগারে বন্দি, এই সংবাদ তার কাছে কি করে পৌঁছাবে? এ তুমি কার কথা বললে মা? বাবা, খেদি আর কি লাভ হবে, আমাদের যে দুঃখের অবসান নেই বাবা, আমাদের যে দুঃখের অবসান নেই, অবসান নেই। মা মাগু, আমি যে আপনাদের কান্না আর সহ্য করতে পারছি না মা, আমি আপনাদের সব কথাই শুনেছি, আপনি একখানা পত্র লিখে দিন, আমি যাব সেই আম্বাত শহর। হ্যাঁ মা, আমি নিয়ে যাব আপনাদের বিশ্বাসে পত্র। এ তুমি বাবা, আমাদের এত বড় উপকার তুমি করতে চাইছো, ওই কাফের এজিদ যদি জানতে পারে তাহলে তোমাকে যে চিন্তা রাখবে না, তুমি কি একবার ভেবে দেখেছো বাবা? হ্যাঁ মা, আমি সব কিছু ভেবেচিন্তে স্থির করেছি, আমি সম্রাট এজিদের কর্মচারী, সম্রাট এজিদের হুকুমে অনেক পাপ কাজ করেছি, কিন্তু আর না, এই জালিমের হুকুম অমান্য করে পবিত্র হুসেন শাহর মৃত্যুর সংবাদ ওই আম্বাত শহর পৌঁছিয়ে দিয়ে নিজেকে দণ্ড করতে চাই, আপনি আমাকে পত্র লিখে দিন। চাচিমা, সে যখন এত করে বলছে, আপনি পত্র লিখে দিন চাচিমা, পত্র লিখে দিন। এই নিন মা কাগজ আর কলম, সমস্ত ঘটনায় উল্লেখ করে লিখুন। এই নাও বাবা, আল্লাহ তোমার সহায় হোক। আপনি আমাকে দোয়া করবেন মা, আমি যেন আম্বাত শহর পৌঁছতে পারি। ভাই অমর আলী, আজ বহুদিন হয়ে গেল সেই সোনার মদিনার খবর আমি জানি না, মদিনার লোকজন, ইমাম বংশের লোকজন তারা কেমন আছে কোনো খবর পাই না, আমার মনের মধ্যে কেমন জানি করছে। ভাইজান, হাজার হাজার মাইল দূরের পথ, পথে শুধু বালি আর বালি, সেখানে চলতে অনেক তেজি অশ্ব মাটিতে লুটে পড়ে মারা যায়, সেখানে যাওয়া খুবই দুঃসহ ব্যাপার ভাইজান। তবু যে আমাকে জানতেই হবে সোনার মদিনার খবর, যেখানে শুয়ে আছে আমার জগৎ জননী মা ফাতেমা, যেখানে শুয়ে আছে আমার জন্মদাতা পিতা,
বইমাত্র বা ইমাম হাসান ও আমার নানাজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজ্য পরিচালনার কাজে ব্যস্ত থাকায় আমি সব কিছুই ভুলে গেছি ওমর আলী। মুস্তাকি মাফ হয় জনাব, এই যুবক বিনা অনুমতিতে মহলের চারিদিকে ঘোরাফেরা করছিল। আমি তাকে গুপ্তচর মনে করে বন্দি করে এনেছি, আপনি তার বিচার করুন। আমার একটি কথা ছিল হুজুর, আমি কোনো কথা নয়, বিনা অনুমতিতে মহলের চারিপাশে বিচরণ করার অপরাধে শাস্তি তোমাকে পেতেই হবে। হুজুর, বাহিরে প্রত্যেক দারোয়ানকে আমি জিজ্ঞাসা করেছি, এটা কোন শহর, কার বা রাজ দরবার, কেউ আমাকে সঠিক উত্তর দেয়নি। তাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম হুজুর, এটাই আমার অপরাধ। তাই আপনার সৈনিক আমাকে আপনার রাজ দরবারে ধরে এনেছে, আমাকে কি বিনা অপরাধে শাস্তি পেতে হবে হুজুর? বলো যুবক, তুমি কাকে খুঁজছো, কি দরকার? আমায় ক্ষমা করবেন হুজুর, আমি খুঁজতে এসেছিলাম আমবাজির অধিপতি জনাব মোহাম্মদ হানিফ শাকি। সাবধান যুবক, তোমার সাহস তো কম নয়, সম্রাট হানিফের নাম উচ্চারণ করো, তোমার জিহ্বা কেটে ফেলা হবে। শান্ত হও অমর আলী, আমাকে জানতে দাও। শোনো যুবক, এটা আমবাজ শহর, আর আমি নিজেই আমবাজের অধিপতি আবু হানিফ শাহ। আমি এসেছি দামেস্ক শহর থেকে সেই সোনার মদিনার সংবাদ নিয়ে হুজুর। সোনার মদিনা? হ্যাঁ হুজুর, আমার কাছে সেই সোনার মদিনার একটি বিষাদ পত্র আছে। সোনার মদিনার আপনার বাবিজান জয়নবীর হাতে লেখা। ওই দেখি দেখি, পত্রটি আমার হাতে দাও। এই নিন হুজুর। এই নাও মুরালি, এই পত্রটি পাঠ করে আমাকে শোনাও, আমি শুনবো পত্রে কি লেখা আছে সেই সোনার মদিনার। শ্রদ্ধেয় ভাইজান, পত্রে আমার সালাম নিবেন, দামেস্কের মাবিয়ার পুত্র এজিদ। ভাইজান, পত্রের শেষ অংশটুকু আমি আর পড়তে পাচ্ছি না ভাইজান। হে যুবক, তুমি বলো সোনার মদিনার কি সংবাদ? কি বলিব, দুঃখের কথা অন্তর। Thank you.
না, এ কখনো হতে পারে না। কার এত বড় বুকের পাটা আমার ভাইকে হত্যা করেছে? কোন মায়ের দুধ পান করে বাহুতে শক্তি অর্জন করেছে যে আমার ভাইকে হত্যা করে? আমি এটাকে জ্যান্ত অবস্থায় ধরবো এবং দেখবো তার বাহুতে কত শক্তি আছে। ওমর আলী, আপনি আমাকে হুকুম করুন ভাইজান। যাও, আমার অধীনস্থ সমস্ত সৈনিকদের রণসাজে সাজতে বলো, আমি এখনই যুদ্ধের উদ্দেশ্যে রওনা হব সেই দামেস্ক কারবালায়। সেখানে গিয়ে সেই ব্যবসারী কাফের এজিদকে সমীচীন শিক্ষা দিয়ে উদ্ধার করব আমার সত্য অভিযান ও ভাতিজা জয়নালকে। জয়নাল চলে গেল, ওই না মারওয়ানো সিমারকে পাঠিয়েছি ইমাম হুসেনের পুত্র জয়নালকে আনার জন্য, তাকে দিয়ে আমার শাহী মসজিদে আমার নামে খুতবা পাঠ করানোর জন্য, কিন্তু তারা এখনো আসছে না কেন? সর্বনাশ হয়ে গেছে জনাব, সর্বনাশ হয়ে গেছে। হুসেন স্যার বইমাত্র ভাই, আম্বাজির অধিপতি হানিফ পালোয়ান তার সশস্ত্র বাহিনী নিয়ে আমাদের রাজ্য আক্রমণ করেছে। তাই নয় জনাব, পথের মধ্যে তাকে রোধ করার জন্য যে সমস্ত সৈনিক যাচ্ছে তাদেরকেই তুলার বস্তার মতো উড়িয়ে দিচ্ছে, মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। তাদের রণ কৌশল এতই সুদৃঢ় যে তাদের ধরাশায়ে টিকে উঠতে পারছে না জানা। আ পুরুষের মতো কথা বলছেন দেখছি, দুনিয়ায় এমন কোন শক্তি নেই সম্রাট এজিদকে অস্ত্রাঘাতে পরাস্ত করে। যান যুদ্ধের জন্য প্রস্তুত হন, শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ুন। তাই যাচ্ছি জনাব, তাই যাচ্ছি।
শত্রুদের উচিত শিক্ষা দিয়ে চলে আসবো। দাঁড়াও, সেই সুযোগ আর তোমাদের দেওয়া হবে না। কে তুই? সাহস তো তোর কম নয়। আমি তোর মৃত্যুর পরোয়া নিয়ে এসেছি। অনেক পাপ তুই করেছিস। মদিনার বড় ইমামকে বিষপানে হত্যা করেছিস, ছোট ইমামকে কারবালায় হত্যা করেছিস। তোরই কারণে ইমাম বংশের বহু অনুগত সৈনিক অনাহারে পানির পিপাসায় কারবালায় প্রাণ দিয়েছে। আজ তোর জীবন দিয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত করিসলাম বিদ্বেষী শয়তান। হ্যাঁ জনাব, এই সেই হোসেন শাহর বৈমাত্রীয় ভাই অম্বজের অধিপতি হানিফ বলওয়ান। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আক্রমণ করো! তুমি ক্ষান্ত হও, ও তোমার বদ্ধ নহে। সে অনন্তকাল ওই গুহার ভিতরে অগ্নি স্ফুলঙ্গে দগ্ধ হইতে থাকবে। ক্রোধের বশে তুমি অনেক প্রাণহানি করেছ। তুমি কি পারবে একটি প্রাণ পুনরুজ্জীবিত করতে? আল্লাহ, তুমি আমায় ক্ষমা করো। আল্লাহ, তুমি আমায় ক্ষমা করো। প্রিয় দর্শক,
বিষাদ সিন্ধুর কাহিনী অবলম্বনে ইসলামের এই ঐতিহাসিক নির্মম করুণ কাহিনীর অংশ বিশেষ আপনাদের সম্মুখে ভিডিও চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হলো। কারবালার এই বিশাল লোমহর্ষক করুণ কাহিনী এই অল্প সময়ে ভিডিও চিত্রের মাধ্যমে সম্পূর্ণ তুলে ধরা সম্ভব নয়, বিধায় অনেক কাহিনী অন্তরালে রয়ে গেল। পরিবেশিত অংশের ভুল ত্রুটি আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।